মনে করেন এটাকে আপনার পেন টুলে যে আপনি ক্লিপিং করবেন আর কি, মানে এটার মতো করে আপনার পাথ তৈরি করবেন পেন টুলে। তারপর দেখি প্রথমে বলেছিলাম যে পেন টুলে এমন একটা জায়গা সিলেক্ট করতে যে জায়গাটা থেকে আপনার পরবর্তীতে ওই জায়গাটাতে এসে আবার মিলিত হলে আপনাদের জন্য সুবিধা হয়। যেমন হচ্ছে যে এই এই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা যদি কর্নার পয়েন্ট সিলেক্ট করে নেন তাহলে এটা সুবিধা হয় সবচেয়ে বেশি। তো আমি এখানে কর্নার পয়েন্ট তেমন একটা দেখছি না, দেখেন এই ফন্টের মধ্যে সবগুলোই মোটামুটি কার্ভ, তো এখানটাতে একটুখানি কর্নার পয়েন্ট আছে বা এখানটাতে একটুখানি আছে, তো আমি চাইলে এখান থেকে শুরু করতে পারি। তো আমি এই যে কর্নার পয়েন্টটাতে আমি একটা ক্লিক করি, তাতে জাস্ট ক্লিক করলাম। প্রথমে ক্লিক করাতে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে পড়লো। আমি এখন শেপ মোডে আছি, তো আমি কালারটা একটু অফ করে দিই তাহলে। ওকে দেখেন একটা ক্লিক করলাম, তো আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পড়লো আর আমার সাথে যে মাউসের কার্সরের সাথে সাথে একটা রাবার ব্যান্ড আসলো। তো রাবার ব্যান্ড দিয়ে আমি টেনে এটাকে নিয়ে যাই যতক্ষণ পর্যন্ত আমার স্ট্রেট লাইন আছে, তো আমি স্ট্রেট লাইন পর্যন্ত নিলাম। এরপর আমার কার্ভ তৈরি করতে হবে, কার্ভের দিকে যেতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি কার্ভের দিকে যদি যেতে চাই তো দেখি এই যে এইখানে যে কার্ভটা আছে এটা কতটুকু যায়, এখানে যাবে। এখানে এসে আমি আবার ক্লিক করে ক্লিকটা ছেড়ে দিতে পারবো না, ক্লিকটাকে ধরে রাখতে হবে আর কি। ধরে রেখে এখানে কার্ভ তৈরির চেষ্টা করি। দেখেন এখানটাতে কার্ভ তৈরি করলে যে মাঝখানে একটা স্ট্রেট লাইনের মতো আছে একটুখানি, সেটার জন্য আমার এই পুরোপুরি কার্ভটা কমপ্লিট হচ্ছে না, কারণ হচ্ছে এই কার্ভটা এই যে কার্ভটার অপোজিট ডিরেকশন আছে এই কার্ভটা, তো আমাকে কার্ভটা একটু উপরে দিকে নিতে হবে। এতটুকু একটা কার্ভ নিলাম, তারপর দেখি এখান থেকে এতটুকু লম্বা একটা সম্ভবত কার্ভ করা যায়। যেখান থেকে আপনার কার্ভটা করতে সুবিধা হয় সেখান থেকে আপনি করতে পারেন, এটা জন্য কোনো নির্দিষ্ট নিয়ম না যে আমাকে এই জায়গাটাতে কার্ভ করতে হবে। আপনার যখন কাজ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাটাতে কার্ভ আছে, কার্ভটা বসবে আর কোন জায়গাতে হবে না। এখানে এখানে যখন আমি কার্ভ করতে যাচ্ছি বারবার ডিস্টার্ব করছে, আমার এক্স্যাক্ট কার্ভ হচ্ছে না, কারণ হচ্ছে আমি রাবার ব্যান্ড, আমি এখানে যখন একটা কার্ভ করছি কার্ভ করার পর দেখেন আমার এই রাবার ব্যান্ডটা এটা মানে আগের মতো আর ওই এরকম কর্নার নাই, এটা কার্ভ হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ফিক্স করতে চাই, ফিক্স করতে হলে দেখেন আমার এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্টের দুপাশে দুটা হ্যান্ডেল তৈরি হয়, এই যে এখানে একটা হ্যান্ডেল এখানে একটা হ্যান্ডেল আর মাঝখানে হচ্ছে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আমার রাবার ব্যান্ডটা যেই দিকে থাকবে, মানে এই যে রাবার ব্যান্ডটা যেই দিকে, আমার রাবার ব্যান্ডটা যদি উপরের দিকে থাকতো তাহলে উপরের হ্যান্ডেলটা নিয়ে কাজ করতাম, আর যদি আমার রাবার ব্যান্ডটা নিচের দিকে থাকে তাহলে আমি নিচের এই হ্যান্ডেলটা নিয়ে কাজ করবো। যেটা করবো হচ্ছে আমি এই হ্যান্ডেলটাকে কন্ট্রোল ধরবো, আর মাউসে কন্ট্রোল ধরলে দেখেন আমার এখানে ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে এই ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এই রাবার ব্যান্ডটাকে টেনে নিয়ে আমি এটা এই যে অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে নিয়ে যাবো, কন্ট্রোল ধরে রেখে আমি এটাকে জাস্ট এটার মাঝখানে নিয়ে যাবো। উপর দিয়ে দেখেন আমার কার্ভটা নষ্ট হয়ে যাচ্ছে, ওটাতে সমস্যা নেই, ওটার দিকে আমার তাকানোর দরকার নেই এখন আপাতত, জাস্ট কাজ হচ্ছে আমার এটাকে কার্ভটাকে মাঝখানে নিয়ে যাবো। ওকে মাঝখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখন আমি একটু জুম আউট করে উপরে যে শেপটা নষ্ট হয়ে গেছে ওটাকে আমি আবার যে হ্যান্ডেলটা বাকি আছে ওই হ্যান্ডেলটা দিয়ে ধরে ফিক্স করে দিতে পারবো। এটা ফিক্স হয়ে গেল, এখন আবার নিচের দিকে একটু কার্ভ তৈরি করি, এই কার্ভটা কতটুকু পর্যন্ত হয় দেখি। দেখেন এখানটাতে এক্সাক্ট কার্ভ তৈরি হচ্ছে না, তো আমার মনে হচ্ছে যে এতটুকু যতটুকুর মধ্যে সমস্যা হচ্ছে আমার মাঝখানে ততটুকুর ভিতরে যদি আমি একটা কার্ভ অলরেডি তৈরি করে নিই তাহলে মানে সেকেন্ড কার্ভটা তৈরি করতে আমার জন্য সুবিধা হবে। আমি এখানে আমার যেহেতু আমার দরকার একদম এক্সাক্ট দরকার, একদমই দরকার না থাকতো তাহলে আমি এখানে কোনো কার্ভ তৈরি করতাম না, কিন্তু আমার দেখছি যে এখানে আমার একটা কার্ভ না দিলে আমার হচ্ছে না, একটা একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি এখানে এক্সট্রা না দিই তাহলে আমার আর সেকেন্ড কার্ভটা হচ্ছে না, তাহলে আমি এখানে একটা কার্ভ মানে অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারি।
কিন্তু যদি দেখা যাচ্ছে যে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট না বসালেও আমার একটা কার্ভ তৈরি হয় বা অ্যাঙ্কর পয়েন্ট না থাকলেও চলবে, সেক্ষেত্রে আমরা এই মানে এক্সট্রা কোনো অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করবো না এখানে। যত বেশি এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবো, গত ক্লাসে আমরা বলেছিলাম যে যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট হবে তত বেশি এই কর্নার পয়েন্ট তৈরি হবে, তো এই পয়েন্টের মধ্যে আমাদের ঝামেলা তৈরি হবে, যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট তত বেশি ঝামেলা। ধরে নিয়ে আবার ওই আগের মতোই একদম অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে, আপনি যদি যে উপরে হ্যান্ডেলের দিকে তাকান এটা কখনো সেন্টারে নিতে পারবেন না, এই জন্য ইয়ার দিকে অন্য হ্যান্ডেলের দিকে তাকানোর দরকার নেই, একদম সোজা সেন্টারের দিকে, সেন্টারে নেওয়া হচ্ছে আপনার কাজ, সেন্টারে নেবেন, নেওয়ার পর উপরটার দিকে তাকাবেন এটার কি হয়েছে। উপরটার দিকে তাকালে আপনার ব্যালেন্স ঠিক থাকবে না। ওকে, ওই হ্যান্ডেলের কাজ হয়ে গেল। এখন যেটা করবেন, এই যে এখানে একটা আমি স্ট্রেট লাইনের মতো একটুখানি অংশ দেখছি, তো আমি এতটুকু একটা কার্ভ তৈরি করিনি, কারণ হচ্ছে এই জায়গাটাতে এসে এটা আবার এইদিকে ব্যান্ড হবে। এতটুকু করলাম, আবার রাবার ব্যান্ড বাঁকা হয়ে গেছে যেহেতু একটা কার্ভ তৈরি করছি। কন্ট্রোল ধরে আমি এটাকে আবার মাঝখানে নিয়ে যাবো, একটু জুম করলে দেখতে পাবো যে একদম এক্সাক্ট মাঝখানে নাই। মাঝখানে নিলাম, নেওয়ার পর দেখি এটাকে যতটুকু নষ্ট হয়েছে ততটুকু আবার ফিক্স করে দিই, যেটা একটা হ্যান্ডেল আমি রেখে দিছি। দুটা হ্যান্ডেল থাকলে আমার ওই ঝামেলা হচ্ছে রাবার ব্যান্ডে, তো আমি একটা হ্যান্ডেল ডিলিট করে দিলেই তো আমার এখানে একটা কর্নার পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। এখন আপনারা যারা বলছেন যে শ্যাডো পিক্সেল কতটুকু বাদ দিবেন কতটুকু কি, দেখেন আমার এই যে এইখান থেকে দেখেন খেয়াল করলে দেখেন যে প্রত্যেক জায়গায় এক পিক্সেল করে কাটা পড়ছে। এক পিক্সেল কাটা পড়লে তেমন একটা সমস্যা নাই, কারণ হচ্ছে আপনারা যখন মানে পুরোটা ক্লিপিং শেষ করবেন, করে এটা কালার দিয়ে ফিল করবেন, তখন ওই এক পিক্সেল শ্যাডো পিক্সেল যেগুলো আছে ওগুলা অটোমেটিক এটা চলে আসবে, কারণ হচ্ছে আপনি একটা পিক্সেলের মাঝখান দিয়ে এখানে নিয়েছেন, এই যে এটার মাঝখান দিয়ে একটা লাইন গেছে, তো এই জায়গাটা কালার দিয়ে ফিল হবে না, এখানে একটা পিক্সেল চলে আসবে অটোমেটিক। এই যে এটা আবার দেখেন, এই যে রাবার ব্যান্ড আবার বাঁকা হয়ে গেছে, এই জন্য আবার এটা মিলবে না এই জায়গাটাতে, সেই জন্য আবার এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। তো কন্ট্রোল ধরে আমি এটাকে একদম এই রাবার ব্যান্ডটাকে মাঝখানে নিয়ে আসি। একদম সেন্টারে না পড়লে ওরকম শেপের মধ্যে মানে সাইজ মিলাইতে একটু ঝামেলা হবে, একদম সেন্টারে যখন না পড়বে, সেন্টারে পড়ে গেলে তখন আর ঝামেলা করবে না তেমন একটা। একবারে কার্ভটা করতে যেহেতু আমার ঝামেলা হচ্ছে, তো আমি দুইবারে করি, পুরো কার্ভটা আমি একবারে করতে চেয়েছিলাম, যেহেতু হচ্ছে না তো আমি কন্ট্রোল ধরে এখানে একটা উপরে ট্যাঙ্কার পয়েন্ট দিচ্ছি, দিয়ে এখানে কার্ভটা কমপ্লিট করি, কমপ্লিট করে পুরো বাকিটা
দেখেন একটা কাজ আমি যে করলাম, যে কিছুক্ষণ আগে আমি সবগুলোতে যখন এদিকে আসছিলাম তো আমার রাবার ব্যান্ড উল্টা দিকে চলে যাওয়াতে আমি একটা করে হ্যান্ডেল ডিলিট করে দিছি, মানে ডিলিট করি নাই, জাস্ট মাঝখানের দিকে নিয়ে আসছি যাতে হ্যান্ডেলটা কমে কর্নার পয়েন্ট তৈরি হয়ে যায়। কিন্তু দেখেন এই জায়গাটাতে যখন আমি একটা কার্ভ তৈরি করতে যাচ্ছি, দেখি এটাই আমার কার্ভ আমার ডিজাইন অনুসারে মিলে গেছে, তাই এটা আমার জন্য কোনো ডিস্টার্ব করছে না। তো ডিস্টার্ব যেহেতু আমার করছে না, তো আমি এটাকে চাইলে রাখতেও পারি, আমি এটাকে রেখেও কাজ করতে পারি। তো এখানে একটা আমি এটা কার্ভটা রেখে দিলাম, যেহেতু আমার ইয়ে করছে, আমি ওই হ্যান্ডেলটাকে আর রিমুভ করার প্রয়োজন হয় না। এখন আমি আবার যখন উপরের অংশটা করতে আসবো তখন দেখেন আবার এই যে এই জায়গাতে এসে ডিস্টার্ব করতেছে, ঠিক মতো মিলতেছে না। তো আমি এখন এই হ্যান্ডেলটা আবার ডিলিট করে দিব। ডিলিট করবো না, হ্যান্ডেলটা ডিলিট করে দিলে একটা ঝামেলা আছে, যেটা হচ্ছে একদম স্ট্রিক্ট কর্নার হয়ে যাবে। তো সেজন্য আমি এটা জাস্ট মাঝখানে এনে রাখতেছি, হ্যান্ডেলটা জায়গায় থাকতেছে, জাস্ট এখানে মাঝখানে এনে রাখতেছি আমি। এখন দেখেন আমি যদি এই কার্ভটা আবার এদিকে ঘুরাতে যাই, এটা আর এদিকে ঠিক মতো আসবে না। তো আমার এই হ্যান্ডেলটাকে এখন নামাইতেই হবে, কিছু করার নেই। তো আপনারা যখন এটার প্রয়োজন ফিল করবেন যে আমার এই হ্যান্ডেলটাকে রিমুভ করা উচিত, তখন আপনারা এটা করে নিবেন। আর যখন দেখছেন যে না আমার এই হ্যান্ডেলটা রিমুভ না করলেও আমার কাজ হচ্ছে, তো এই হ্যান্ডেল রেখে কাজ করতে পারেন, সমস্যা নেই। ক্যালিগ্রাফি ফন্টগুলোর একটা সমস্যা আছে, কোন দিক দিয়ে যে আসলে কার্ভটা কোন দিকে এটা বোঝাটাই আরেক ঝামেলা। আসলে এই জায়গাটাতে কার্ভটা আসছে নিচের দিকে,
আরেকটা জিনিস একটু নোট করে রাখতে পারেন যে এই যে আমি একটু কন্ট্রোল ধরে যখন মুভ করছি এই জিনিসটা, একটা হ্যান্ডেল নষ্ট মানে নাড়া দিলে, মানে একটা হ্যান্ডেল যখন আমি চেঞ্জ করতে আসি এখানে এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে প্রায় সময় হ্যান্ডেলটা নড়ে যাচ্ছে, মানে এই পাশের হ্যান্ডেলটা নড়ে যায়। তো ওইটা অ্যাভয়েড করতে যেটা করতে পারেন যে আপনার কন্ট্রোল ধরার পাশাপাশি যদি অল্টারটাও ধরে নেন, তখন দেখেন এই পাশে এটা নাড়াচাড়া করলে তখন আর ওটা চেঞ্জ হবে না। দাঁড়ান, এই যে কন্ট্রোল ধরলাম, ধরার পর যদি অল্টারটা ধরি, ধরে আমি এখানে মাঝখানে নিয়ে আসলাম একদম ডিরেক্ট, এটা একবারে করতে হবে, দুইবার করতে গেলে আবার ওইটা নড়ে যাবে। তখন আর ওই যে উপরের জিনিসটা নাড়াচাড়া করবে না আর কি, অপর পাশের যে হ্যান্ডেলটা আছে ওটা নাড়াচাড়া কম করবে। কন্ট্রোলের পাশাপাশি যদি আমি অল্টারটাকে ধরি, তাহলে দেখেন একটা প্লাস আইকন আসে, এই যে প্লাস আইকন, তখন এটাকে মাঝখানে আসলেই কাজ হয়ে যাচ্ছে। ১৮০ ডিগ্রির বেশি যে যে কার্ভগুলো আছে সেগুলোতে গিয়ে আপনাদের দুটা পয়েন্ট না নিলে আপনাদের হয় না, মানে এটা হবেই না কখনো। ১৮০ ডিগ্রির বেশি যেগুলো যে অংশগুলো, যেমন এটাতে একটা হাফ সার্কেল আছে, এই অংশটাতে আপনাকে দুটা দুই পাশে দুটা কার্ভ যদি না নেন তাহলে এটা কখনো মিলবে না, এক্স্যাক্টলি মিলবে না। কারণ এই কার্ভগুলোতে আমি একটা নীল পয়েন্ট নিলেই দেখা যাচ্ছে মিলে যায়। এই গেল হচ্ছে আমাদের, দেখেন এটাকে আমি যদি কালার দিয়ে ফিল করি তো আমি এই অংশটা পেলাম, এই শেপ থেকে মানে এরকম একটা শেপ পেলাম।
আমার কথা হচ্ছে মাঝখানের অংশটা আমার তৈরি করতে হবে, এই যে মাঝখানের অংশটা আমার তৈরি করতে হবে। তো এই মাঝখানের অংশটা তৈরি করতে হলে যেখানে এই শেপ কম্পোনেন্টস নামে যে অপশনটা আছে, পাথ অপারেশনস, সরি, এই পাথ অপারেশন এই অপশনটাতে গেলে এখানে এখানে নিউ নিউ লেয়ার দিয়ে যখন কাজ করা, মানে যখন আমি প্রথমে কাজ করব, কাজ করার সময় আমাকে প্রথমে এটা চেক করে নিতে হবে যে আমি নিউ লেয়ার অপশনটা নেওয়া আছে কিনা। এরপর হচ্ছে অথবা নিউ লেয়ার অপশনটা আপনার পাথ মোডে যখন কাজ করবেন তখন নিউ লেয়ার অপশনটা থাকবে না, তখন কম্বাইন শেপস নামে অপশনটা থাকবে, তো ওই অপশনটাতে সিলেক্ট করে কাজ করতে হবে। অন্যগুলোতে সিলেক্ট করে কাজ করলে আপনার কাজে সমস্যা হবে। আমি কালার যখন আছে এরকম অবস্থা আমি সাবস্ট্রাক্ট অপশনটা নিলাম। সাবস্ট্রাক্ট অপশনটা নেওয়ার কারণ হচ্ছে যে আমি পুরোটা যে একটা শেপ তৈরি করছি এই শেপ থেকে আমি অংশটা শুধু বাদ দেবো, সেটা করার জন্য আমি সাবস্ট্রাক্ট করবো এখানে। তো আমি আরেকটা কর্নার পয়েন্ট খুঁজছি, এই যে এখানে একটা কর্নার পয়েন্ট খুঁজলাম, এই দেখে টোটালটা একটা কার্ভ হয় কিনা, টোটালটা এক্স্যাক্ট কার্ভ, মানে টোটালটার যে শেপ ওটা কোনো এক্স্যাক্ট কার্ভ না। তো আমাকে দুইটা কার্ভ নিতে হইতেছে, গত দুই ক্লাসের যে ভিডিও ভিডিওটা এটা আমি ইউটিউবে আপলোড করার চেষ্টা করতেছি, কিন্তু কথা হচ্ছে এটাকে বারবার কপিরাইট ধরতেছে কেন কেন, কপিরাইট কি দেখালাম সেটাই বুঝলাম না। আমি তো যে ইমেজগুলো ইউজ করছি ওগুলোতে কোনো একটা কপিরাইট দেওয়া আমি আসলে খুঁজে পাচ্ছি না যে কোনটা কপিরাইট দেওয়া। কপিরাইট জিনিস তো গুগল ড্রাইভেও রাখা ঠিক না। আর দেখি আমি সরাসরি ফেসবুকে দিতে পারি না, ফেসবুকে আপলোড দিলে, কিন্তু ফেসবুকে আপলোড দিলে পরবর্তী সমস্যা হচ্ছে যেটা পরে খুঁজে পাবেন না আপনারা, বা ড্রাইভে আপলোড দিলে আপনারা পরবর্তীতে খুঁজে পাবেন না। কয়েকটা ক্লাস গেলে যখন আপনারা পরের আগের ক্লাসগুলো মনে করার চেষ্টা করবেন তখন আর খুঁজে পাবেন না। দেখি আমি ইউটিউবে দেওয়ার জন্য আমি আগে খুঁজে বের করি যে আসলে কপিরাইট কন্টেন্ট কোন জিনিসটা আসলে এখানে ইউজ করছি যেটা, তো এটাকে বাদ দিয়ে দেবো ভিডিও থেকে, তাহলে আমার সমস্যাটা সমাধান হবে। সাবস্ট্রাক্ট করলাম এই শেপ থেকে উপরের অংশটা সাবস্ট্রাক্ট করলাম, কিন্তু সাবস্ট্রাক্ট করলে কাজ হবে না, যেখানে মার্জ শেপ কম্পোনেন্ট যে অপশনটা আছে এটাতে একটু ক্লিক করতে হবে, এটাতে ক্লিক না করলে আমাদের টোটাল জিনিসটা সাবস্ট্রাক্ট হবে না। আমি একটু ক্লিক করার আগে একটু কালার দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে এটা যখনই করবো তখন এই অংশটা আলাদা রয়ে গেছে, এখন যখন আপনি পরবর্তী এডিট করতে যাবেন এই যে উপরের অংশটা আলাদা রয়ে গেছে। মার্জ শেপ কম্পোনেন্ট যখন দিব তাহলে দেখেন টোটালটা একটা শেপ আকারে চলে আসছে, এটা হচ্ছে আমার শেপ। এখন আমি টেক্সট লেয়ারটা হাইড করে দিলাম, এখন শেপের কালারটা চেঞ্জ করে দিতে পারি চাইলে। এখন যাদের কার্ভ আর নিয়ে কার্ভ আর কর্নারের মধ্যে সমস্যা, তা মানে আরো প্র্যাকটিস করতে হবে আর কি। কারণ হচ্ছে আপনার একটা বেসিক ফান্ডামেন্টাল যেটা আপনাকে মনে রাখতে হবে, যখন আপনাকে জাস্ট একটা ক্লিক করে প্রথম যখন ক্লিক করলেন একটা ক্লিক করার পর একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে, তো সেকেন্ড যখন আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ক্লিক করবেন তখন আপনার আরেকটা কর্নারই তৈরি হবে। জাস্ট কর্নার তৈরি করার সময় জাস্ট ক্লিক করলেই হচ্ছে। আর যখন আপনি কার্ভ তৈরি করতে যাবেন, কার্ভ তৈরি করতে গেলে জাস্ট ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে রেখে আপনি কার্ভ তৈরি করলেন একটা, তৈরি করার পর এই যে আরেকটা কার্ভের এই যে হ্যান্ডেল, সরি, এই রাবার ব্যান্ড যেটা আছে এই রাবার ব্যান্ডটা আপনার কার্ভে রয়ে গেছে, এটাকে আবার কর্নারে না নিয়ে আসলে আপনার মুভ করতে সমস্যা, ডিস্টার্ব করে।
যেমন আমি এদিকে গিয়ে যখন আবার এদিকে সরি এদিকে যখন আবার মুভ করতে যাব তখন আবার ওই আগের মতো করে মানে যেরকম আমি চাচ্ছি সেভাবে আপনি মুভ করতে পারবেন না আর কি। তো যাই হোক, যে কার্ভ করার সময় যেটা করতে হবে যে এই যে রাবার ব্যান্ডের যেটা এটা যদি ডিস্টার্ব করে আপনার কাজের সময়, যদি ডিস্টার্ব না করে, আমি অনেক জায়গায় দেখছেন আপনারা যে আমি ডিরেক্ট এটা ধরেই কাজ করছি, যদি ডিস্টার্ব করে, ডিস্টার্ব করলে যেটা করবেন যে কন্ট্রোল ধরে জাস্ট অল্টারটা ধরবেন, ধরলে দেখেন এখানে একটা মানে ডিরেক্ট সিলেকশন টুল আসবে কন্ট্রোল ধরলে, আর অল্টার ধরলে এই প্লাস আইকনটা আসবে, আসলে জাস্ট এটাকে ধরুন একদম সেন্টারে নিয়ে আসবেন, একটা পয়েন্টের মাঝখানে নিয়ে আসবেন, নিয়ে আসলে এখন আবার একটা কর্নার পেয়ে গেছেন। এখন আবার কর্নার তৈরি করতে পারেন, আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম হচ্ছে এটা আমরা 5 মিনিটে করছিলাম, জল জিনিসটি আমরা এখানে 5 মিনিট রেখে 5 মিনিট করছিলাম, 5 মিনিটের কাজটা কি আমরা সেম ভাবেই জাস্ট পাথ তৈরি করবো, করার পর এই যে এখানে পাথ অপশনে গিয়ে নতুন পাথ হিসেবে সেভ করে এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলে আমাদের এটা সিলেকশন তৈরি হয়ে যেত। আজকে আমি এটা শেপ মোডে করলাম, কাজ একই হলো, কিন্তু দেখেন আমার এই যে কালার যে অপশনটা আছে কালারটা আমি উপর থেকে আমি চেঞ্জ করতে পারছি, অন্যভাবে কোনো সিলেকশনের দরকার হচ্ছে না। আর যদি আমার এটা অনুযায়ী একটা সিলেক্ট করা দরকার উপরে সিলেক্ট, ধরেন যে আমার এখানে একটা সিলেকশন তৈরি করা দরকার, তখনও জাস্ট এই যে কন্ট্রোল ধরে এই শেপের উপরে ক্লিক করলেও আমার একটা সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। নতুন একটা লেয়ার নিয়ে ডেপুরে অনেকগুলো বেনিফিট আছে, হচ্ছে আপনি পাঁচ মিনিট যখন কাজ করছেন তো আপনি পাঁচে গিয়ে এখানে পাঁচ থেকে একটা পাঁচ তৈরি করা আছে, সেই পাঁচটাকে আপনি যে এখানে পাঁচ সেপগুলো মানে সেপগুলো একই অবস্থা যে আপনি এটাকে মুখ করতে পারবেন, এখানে পাঁচ ধরে যেমন আপনি মুখ করছেন এখন আপনি ডিরেক্ট মানে এই শেপটাকে ধরে এখান থেকে এই শেপ সিলেক্ট করে থেকে আপনি একটা ফোন দিয়ে কাজ করতে পারেন। আর কালার সিলেক্ট মানে কালার চেঞ্জের জন্য যেটা আরেকবার আপনি ল্যানি করতে বসে করে সিলেক্ট করতে তৈরি করতে গিয়ে উপর কাজ কিন্তু করুন, সেটাকে আপনি ঝামেলা খান হ্যালো বুঝে নেই হ্যালো আচ্ছা সম্ভবত মাইক্রোফোনের তারটা নড়ে গেছে আর কি। আচ্ছা কি যেন বলতেছিলাম, আচ্ছা কালার দেওয়ার ব্যাপারে আর কি, কালার দেওয়ার ব্যাপারে যেটা হতো যে আপনি কালার চেঞ্জ করতে হতো, যে একটা সিলেকশন তৈরি করতে হতো, নতুন একটা লেয়ার নিতে হতো, এরপরে কালার ডিফিল করতে হতো, এটা ছিল কালার দেওয়ার ক্ষেত্রে। তো এখন আমি যখন এটাকে আবার ওই যে আগের মতো যেটা বলছিলাম যে একবার ছোট করে যখন বড় করব কি হয়ে গেছে দেখছেন, ভুল হয়ে গেছে, কারণ কি এটা রাস্টার গ্রাফিকে আছে, আমি যখন পাথ মোডে করলাম আর কি, পাথ মোডে যদি করে আমি কালার দিতাম এটা যেহেতু রাস্টার গ্রাফিক ছিল সেই জন্য এটা ভুল হয়ে যেত, কিন্তু আমার যখন শেপ মোডে করছি তখন আর সেই ঝামেলাটা নাই। শেপ মোডে করলে যে আমি এটা ছোট করলে যা থাকবে বড় করলে এক্স্যাক্ট একদম শার্প থাকবে কালার, এটা একটা একদম অবজেক্টের মতো, আপনি যতই বড় করেন এটা ফাটবে না কখনো,
এটা হচ্ছে আমার শেপ মোডের মানে বেনিফিট। আবার হচ্ছে যখন আমি কালার চেঞ্জ করা দরকার, আমি ধরেন এটা হয়ে গেছে, আমি সেভ করে ফেলছি, আমার কালার চেঞ্জ করা দরকার, জাস্ট এই যে এখানে শেপের যে আইকনটা আছে থাম্বনেলটা, থাম্বনেলটার মধ্যে ডাবল ক্লিক করলে দেখেন আমার এখানে কালার ফেরত চলে আসছে। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছি ইচ্ছা মতো, যতবার খুশি ততবার, মানে এটাতে জাস্ট ডাবল ক্লিক করে আমি জাস্ট কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। এখন আসি যে শেপ মোডের যে অপশন গুলো আছে, এখানে কিছু অপশন আছে, অপশন বাড়ি সেগুলা দেখেন, কিছু এক্সট্রা অপশন আসছে সেগুলো একটু দেখি। শেপ মোডে আরো কিছু বেনিফিট আছে, যেটা হচ্ছে আপনি যেখানে কালার প্যানেলে দেখেন এখানে কালার মোড আছে অনেকগুলো কালার, কয়েক ধরনের কালার দেওয়া যায়। একটা অপশন হচ্ছে যে এখানে সলিড, প্রথমটা হচ্ছে নান মানে কাটা, এটা হচ্ছে একদম সলিড কালার, মানে কোনো কালার থাকবে না, জাস্ট আমাকে এখানে শেপের পাথটা দেখাচ্ছে যে এইটা হচ্ছে আমার শেপের পাথ। এরপর যখন আপনি যে পাশারটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে সলিড কালার, যে কোনো একটা কালার দিয়ে আপনি ফিল করতে পারবেন, মানে ফিল কালার, এখানে যে কালার, যে কালারটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি সেই কালারটা এখানে চলে আসবে। এটা হচ্ছে ফিল কালার। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট। গ্র্যাডিয়েন্টটা কি জিনিস সেটা আমরা পরে গ্র্যাডিয়েন্টের উপর ক্লাস হবে, মানে একসাথে অনেকগুলো ক্লাসের, সরি একসাথে অনেকগুলো কালার কীভাবে দেওয়া যায় সেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট, এটা ক্লাস দুই তিনটা ক্লাস পরেই চলে আসবে সেটা দেখবো। এরপর আছে যে প্যাটার্ন, আরেকটা অপশন আছে প্যাটার্ন, এটাও দেখবো আমরা, কিছু প্যাটার্ন ইউজ করা যায় সেটা আমরা পরে ক্লাসে দেখবো, এটা এখন আপাতত দরকার নেই। এই যে এই দুটা শেপ মোডে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাইলে কালার অনেকভাবে কালার অ্যাপ্লাই করতে পারছি সরাসরি এখান থেকে। আর শুধু এটাই না, যে একবার কালার দিয়ে দিলাম, চাইলে আমি পরবর্তীতে এখানে ফিল কালার থেকে আমি জাস্ট এটা চেঞ্জ করে দিতে পারবো। দেখেন পাশে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্ট্রোক নামে একটা অপশন। স্ট্রোক মানে আমি আউটলাইন, এটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে স্ট্রোক আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে আমরা আউটলাইন ইউজ করতাম, আউটলাইনটাকে এখানে স্ট্রোক হিসেবে বলে। তো এই স্ট্রোক যখন আমি অন করে দিলাম, তার মানে হচ্ছে সাইড দিয়ে একটা আউটলাইন ক্রিয়েট হবে। দেখেন এখানে আউটলাইনের সাইজটা অনেক ছোট দেওয়া, আমি আউটলাইনের সাইজটা যদি একটু বড় করে এন্টার দিই, বেশি বড় হয়ে গেছে, 20 PT আমার ফন্টের চেয়ে বেশি বড়, 2 PT দিলাম, তারপর দেখেন এখানে একটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গাটাতে একটা সমস্যা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে যে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা কার্ভটা আমার পারফেক্ট হয়নি। এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট আমি বললাম যে আপনাদের কার্ভ করার সময় এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট থাকলে কি কি সমস্যা হয় আমি আপনাদেরকে প্রথম ক্লাস মানে লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম না, যে এক্সট্রা কার্ভ থাকলে এটা কিছু সরি এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট থাকলে কিছু পয়েন্ট ক্রিয়েট হয়ে যায়। তো সেম প্রবলেমটা হয় যদি আপনার এক্সাক্ট মানে কার্ভ যদি আপনি সরাসরিভাবে না করতে পারেন, সেক্ষেত্রেও এই সেম প্রবলেমটা হয়। তো আমি দেখি এটাকে একটু মুভ করে দেখি এটা চেঞ্জ হয় কিনা। কোনো দেখছেন মানে এই কার্ভটা যখন আমার এক্সাক্টলি এটার এটা বরাবর না হয়, তখন এখানে একটা এক্সট্রা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই ধরনের ঝামেলাগুলো আপনার হয় যখন আপনি কার্ভ ক্রিয়েট করতে আপনার ভুল হবে বা কার্ভ এক্সাক্ট না মিলবে, তখন দেখবেন যে এটা এখানে কিছু প্রবলেম দেখা দিবে। যাই হোক, এখানে স্ট্রোক অপশনটাতে আসলে আপনি স্ট্রোকেরও সেম অপশন পাবেন, যে স্ট্রোকের কালার নাম দিতে পারেন, এখানে কালার যে সলিড কালার দেন এই পুরো কালার এখান থেকে চুজ করতে পারেন বা এখান থেকেও চুজ করতে পারেন। এখান থেকে স্ট্রোকের কালারও আপনি চেঞ্জ করতে পারেন, আউটলাইনের কালার, আপনার আউটলাইনের সাইজ কতটুকু দরকার সেটা এখানে আপনি চুজ করতে পারেন, যে পাশে আউটলাইনের জন্য আউটলাইনের সাইজ দেওয়া আছে, বেশি বড় করলে একদম পুরোটাই কভার হয়ে যাবে। আমি আউটলাইনের সাইজটা আপাতত
এখানে আউটলাইনের পাশে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্ট্রোক অপশনস নামে কিছু অপশন। এখন আপনার আউটলাইনটা কি ধরনের চাচ্ছেন, ডাইরেক্ট লাইন চাচ্ছেন নাকি এরকম ডট 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 চাচ্ছেন, আরো ছোট ডট ডট চাচ্ছেন, সেগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এখান থেকে আপনি চাইলে যেটা পারেন যে দেখেন আমার আউটলাইনগুলো, দেখেন আমি যে শেপটা ক্রিয়েট করছি শেপের ভেতরে আসছে না সবগুলো আউটলাইন, দেখেন আউটলাইনটা একদম আমি যে এই পাথ তৈরি করছি পাথের ভেতরের দিকে আছে, কোনোটা কিন্তু পাথের বাইরের দিকে নাই। আমি এখানে যে অ্যালাইন অপশনটা আছে এই অ্যালাইন অপশনটা দিয়ে প্রথমটা যদি সিলেক্ট থাকে তার মানে হচ্ছে আপনি এটা ভেতরের দিকে রাখছেন, আর এই যে অ্যালাইন সেন্টার যেটা আছে এটা দিলে এই পাথের উপরেই মাঝ বরাবর পাথের উপর দিয়ে মাঝ বরাবর হিসেবে যাবে। অ্যালাইন যদি আপনি একদম লাস্টটা মানে আউটসাইড ক্রিয়েট করে দেন তাহলে হচ্ছে আপনি পাথ যেটা থাকবে পাথের বরাবর তো আপনার শেপ তৈরি হলোই, এই শেপের বাইরে হচ্ছে আপনার এই আউটলাইন স্ট্রোকটা তৈরি হবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যেটা কখন কিভাবে আমি বাইরে যাবে কখন বুঝবো। মনে করেন আপনার একটা ফেসবুক কভার পেজ তৈরি করতে হবে, কভার পেজ তৈরি করতে হবে ফেসবুকের জন্য আপনার টাইমলাইনের জন্য যে কভার পেজ, কভার পেজের সাইজ হচ্ছে বুঝাচ্ছে 851 আর হাইট মনে হচ্ছে 315। রেজলিউশন তো 72। ওকে এটা হচ্ছে আমার কভার পেজের সাইজ ধরে নিলাম। এখন দেখেন আমি যদি এখানে একটা শেপ নিই টোটালটার সাইজে একটা শেপ নিলাম যে আমি এতটুকুর ভিতরে একটা শেপ নেব, ডকুমেন্টের সাইজে আমি একটা শেপ নিচ্ছি আর কি। ওকে ডকুমেন্টের সাইজে আমি একটা শেপ নিলাম। এখন এটার মধ্যে আপনার একটা বললো যে আমার একটা আউটলাইন দরকার, দুই পিক্সেলের দুই পিটি মানে দুই পয়েন্ট যে ইয়েটা আছে ওটার মধ্যে একটা আউটলাইন দরকার আপনার, আমি এখানে সাইজ দিয়ে দিলাম 2। তো এআই যে এখানে আপনি আউটলাইনটা দেখতে পাচ্ছেন, এখন যদি আপনি অপশনটাতে আপনি যে অ্যালাইন অপশনটাতে যদি বাইরে দিয়ে দেন তখন এই আউটলাইনটা কিন্তু কি হচ্ছে আপনার টোটাল যে সাইজ আছে মানে এক্সাক্ট সাইজের তুলনায় এটা বেশি হয়ে গেল, 2 পিক্সেল মতো বেশি সাইজ হয়ে গেল না আপনার এখানে, এই জন্য আপনার ডকুমেন্টটা দেখেন এখানে আপনি ওই আউটলাইনটা খুঁজেই পাচ্ছেন না, কিন্তু এটা কি এখানে কিন্তু আউটলাইনটা আছে। আউটলাইনটা কোথায় আছে যে আমি যদি এইটার সাইজটা একটু ছোট করি, ছোট করলে দেখবেন যে সরি এই শেপটার সাইজ যদি আমি একটু ছোট করি দেখেন এটার বাইরের দিকে এই আউটলাইনটা চলে গেছে। তো এটা কখন ভিতরে রাখতে হবে কখন বাইরে রাখতে হবে সেটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে মানে দরকারের উপর ভিত্তি করে সেটা আপনাকে বুঝে নিতে হবে। এখন যখন আমি এটাকে মিডল দিলাম মানে পাথের উপর দিলাম মানে মাঝখানে অপশনটা, তো তখন দেখেন একটা এক পিক্সেলের লাইন এখানে আছে আর এক পিক্সেল হচ্ছে বাইরে চলে গেছে, কন্ট্রোল টি দিয়ে দেখেন আর এক পিক্সেল লাইনের বাইরে চলে গেছে। তখন যেহেতু আমাকে আউটলাইন 2 পিক্সেলের আউটলাইন আমাকে দেখাইতেই হবে, তো সেটা কি করতে হবে আমাকে টোটালটাকে একদম ভেতরে নিয়ে আসতে হবে, নাহলে আমাকে এক পিক্সেল বাইরে আমাকে ইয়া করতে মানে এক পিক্সেল আমাকে হারাতে হবে আর কি টোটাল আউটলাইন থেকে। আপনার কোন জায়গায় থাকলে আপনার জন্য সুবিধা টোটাল জিনিসের ডকুমেন্টের সাইজ চাই সবকিছু আপনাকে ক্যালকুলেট করে তখন আপনাকে এটার আউটলাইন চিন্তা করতে হবে। এখানে আরেকটা অপশন আছে হচ্ছে ক্যাপস, দেখেন আমার যে কর্নারগুলো ক্রিয়েট করছি ধরেন এই শেপটা না আমি আরেকটা শেপ তৈরি করি, ধরেন এইটা একটা শেপ তৈরি করলাম এটা একটা আউটলাইনও আছে, তো আমি চাচ্ছি যে এই আউটলাইনের যে এই যে কর্নারগুলো আছে
এই কর্নারগুলো দেখেন একদম শার্প কর্নার তৈরি হয়ে গেছে না। আমি যদি এখানে ক্যাপস দিয়ে দিই, ক্যাপসটা এই যে এখানে রাউন্ডেড কর্নার দিয়ে দিই, রাউন্ডেড কর্নার দিলে কী হয় দেখেন, সরি এটা আমি একদম বেশি কর্নার করে ফেলছি, এটা এটা থেকে খেয়াল করেন দেখেন এই যে এন্ডিং পয়েন্ট যেটা আছে আমার এই স্ট্রোকের, ধরেন আমি একটা লাইন ক্লিক করলাম, এই আমার এন্ডিং পয়েন্ট গুলো দেখেন এখানে কি হচ্ছে, যে যে জায়গাটাতে এন্ড হবে মানে শেষ হবে যে জায়গাটাতে, সেই জায়গাটাতে একটা করে রাউন্ডেড কর্নার তৈরি করবে। এখন দেখেন আমি এই জায়গাটাকে আমি কর্নার হিসেবে যেহেতু এখানে অ্যাড করে দিছি, দুটা কর্নার একসাথে হয়ে যাওয়াতে আমার এখানে কিন্তু ওই কার্ভটা দেখা যাচ্ছে, মানে ওই কার্ভটা দেখা যাচ্ছে না। তো আমি যদি এখানে একটা লাইন নিতাম, জাস্ট একটা লাইন, ধরেন এখান থেকে এতটুকু একটা লাইন নিতাম, এন্টার দিই, দেখেন এই শেপের ক্ষেত্রে কিন্তু আমার এই স্ট্রোকের লাইনটা কি হচ্ছে, দুই পাঁচটা কর্নার হয়ে যাচ্ছে। স্ট্রোক অপশনে গিয়ে যদি আমি ওইটা আবার চেঞ্জ করে দিই, দেখেন এই জায়গাটা সমান হয়ে যাচ্ছে, একদম সমান লাইন। এই যে ক্যাপসের দেখেন উপরে একটা অপশন আছে আর নিচে একটা অপশন আছে, দুটার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, দুটা কিন্তু সেম কাজ করছে, একটা হচ্ছে একটু বড় একটা হচ্ছে একটু ছোট, এটার মানে কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি যখন এখান থেকে এখানে একটা লাইন নিলাম, দেখেন কি হচ্ছে, এ অ্যাঙ্কর পয়েন্ট থেকে এ অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একদম সমান সমান একটা স্ট্রোক তৈরি করছে। কিন্তু আমি যদি চাই যে না আমার অ্যাঙ্কর পয়েন্ট থেকে কয়েক পিক্সেল, মানে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কয়েক পিক্সেল, ওই যে আমি এখানে দেড় পয়েন্ট দেড় পিটি আমি চাইজ নিচ্ছি, 1.5, তো ওই আমি যদি চাই যে স্ট্রোকটা আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টের বাইরেও থাকুক, তখন আমি এটাকে বাড়াই দিলে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক রেখে, অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আমি এটা দেখি, দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টের থেকেও 2 পয়েন্ট বাইরে আমার জায়গাটা নিচ্ছে। যেখানে যে শেপগুলো ক্রিয়েট করছিলাম এটা কর্নারগুলো দেখেন, কর্নারগুলো দেখে খেয়াল করে দেখেন একদম শার্প কর্নার, কিন্তু আমরা চাইলে কর্নারগুলো কেমন হবে সেটাও কন্ট্রোল করতে পারি। যেখানে কর্নারগুলো রাউন্ডেড কর্নার দিলে কয়েক পিক্সেল কমে গেছে, যে কর্নার দাঁড়ান আমি নতুন একটা কর্নার সহ শেপ তৈরি করি রাউন্ডেড কর্নার দিয়ে, কিছু চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হচ্ছে না কেন? যাই হোক, আমি সম্ভবত কোনো কিছু একটা মিস করে যাচ্ছি, সেজন্য আমার কর্নারগুলো ঠিক হচ্ছে না।
এটা চেঞ্জ হওয়ার কথা, কর্নারগুলো আমি যখন কর্নার মুভটা চেঞ্জ করে দিতাম তখন আমার এটা এখানে একটা হয়তো এই জায়গাগুলো কার্ভ হয়ে যাওয়ার কথা, রাউন্ডেড কর্নার হয়ে যাওয়ার কথা, বা এখানে ডায়মন্ড শেপের একটা আসার কথা ছিল। এখানে সম্ভবত আমি কোনো একটা কিছু মিসিং আছে, সেই জন্যই হচ্ছে না। আমি পরবর্তীতে একটু চেক করে আপনাদেরকে আবার দেখাবো না এটা। আপনারা এখানে উপরে যখন অপাসিটি আর ফিলের কাজ করছিলেন, দেখেন এই অপাসিটিটা কিন্তু শুধুমাত্র মানে টোটাল ডকুমেন্টের উপরে অ্যাপ্লাই হবে, মানে টোটাল যে ফাইলটা আছে আপনার টোটাল লেয়ারের উপর অ্যাপ্লাই হবে। কিন্তু এই ফিল যে অপশনটা, ফিল অপশনটা দেখেন শুধুমাত্র আপনার ওই ফিল এরিয়াতে অপশন ইয়ে হবে, স্ট্রোকের মধ্যে কিন্তু কখনো আপনার ওই ফিল অ্যাপ্লাই হবে না। আর এখানে ধরেন যে আপনি হাইট আর উইথ যদি দিয়ে দেন, হচ্ছে টোটাল শেপ মোডের, শেপ মোড যেহেতু আমার যে শেপ বিভিন্ন শেপ আছে এখানে, কয়েক ধরনের শেপ টুল আছে এখানে দেখেন, এই শেপ মোড এই পেন টুলের নিচেই দেখেন ড্রিল সিলেকশন টুলটার পর পরে এখানে কিছু শেপ আছে, সেখানে আপনি চাইলে এখানে হাইট আর উইথ যদি দিয়ে দিতেন, এখানে 25x25 যদি আমি দিয়ে দিই, দিয়ে এখানে জাস্ট এন্টার প্রেস করলেই 25x25 একটা শেপ তৈরি হয়ে যেত। পেন্টুলের ক্ষেত্রে কি হয় সেটা দেখি একটু। পেন্টুলের ক্ষেত্রে এটা কিছুই হয় না, 25x25 দিয়ে দিলে ওইটা তেমন কোনো ইফেক্ট হয় না, এটাতে কাজ হয় না তেমন একটা। তো আমরা পেন্টুলে এটা ইউজ, এটা এখানে পেন্টুলের মধ্যে এটা মধ্যে এটা কেন দিলে ঠিক আমি আসলে জানি না, এই যে সাইজ চেঞ্জ করার, যেহেতু আমার এটা শেপ মোডে আছে আর শেপ টুল আর শেপ মোড অনেকটা একই রকম, তো সেজন্য এখানে দিয়ে দিছে। কিন্তু আসলে এটার কাজ পেন টুল যখন সিলেক্ট থাকে এই শেপ মোডে থাকা অবস্থায় তখন এটার কোনো কাজে আসে না তেমন। তো আমাদের এই অংশটা যখন আমরা পেন টুল দিয়ে শেপ মোডে কাজ করবো তখন এই যে এখানে প্রিসেট করে দেওয়া সাইজ যেটা আছে এই সাইজটা কোনো তেমন একটা কোনো কাজে আসে না আমাদের। আর এই যে এখানে পাথ কম্পোনেন্টস যেগুলো আছে, সরি পাথ অপারেশনস যেগুলো আছে, পাথ অপারেশনসে গেলে আমি ধরেন যে আমি একটা শেপ তৈরি করলাম, এখানে আমি চাচ্ছি যে এটার সাথে আর কিছু আর একটু অংশ শেপটার সাথে একটু অ্যাড করব, তখন আমি যে কম্বাইন শেপ নামে অপশনটা যেটা আছে সেটা দিয়ে আমি জাস্ট কম্বাইন করতে পারবো। নিউ লেয়ার যদি থাকে, নিউ লেয়ার যদি থাকে তখন আমি একটা নতুন নতুন দেখেন এখানে নতুন একটা লেয়ার শেপের একটা নতুন লেয়ার হয়ে গেছে। তখন কম্বাইন শেপসে দিচ্ছি, এই লেয়ার সাথে যখন আমি আরেকটা শেপ তৈরি করছি এখানে দেখেন আরেকটু শেপ তৈরি করছি, তো এটা টোটালটা এসে এটার সাথে কম্বাইন হয়ে গেল, মানে উপরের যে লেয়ারটা আছে এটার সাথে। মার্জ শেপ কম্পোনেন্ট দিলে দেখেন আমার টোটালটা এই যে এখানে যে শেপটা আছে এটা টোটালটা একটা শেপ হয়ে গেছে, এই টোটালটা একটা শেপ হয়ে গেছে। শেপ মোডে যখন আমি যে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ অপশনটা আছে ওই পাঁচ মোডের মতোই, এখান থেকে আমি চাইলে এই শেপ থেকে আমি সাবস্ট্রাক্ট করতে পারতেছি। সাবস্ট্রাক্ট করলে হবে না, জাস্ট করার মানে এইখান থেকে যতগুলো কম্পোনেন্টস আছে ওইগুলো ইউজ করার পর এই যে মার্জ শেপ কম্পোনেন্টস ক্লিক করতে হবে আপনাকে, নাহলে এটা মানে একটা শেপে কনভার্ট হবে না আর কি। এখানে ইন্টারসেক্ট একটা অপশন আছে, ইন্টারসেক্ট রেখে আমি যখন দিচ্ছি দেখেন দুইটা দুইটা যে জায়গাটাতে ইন্টারসেক্ট আছে এই দেখেন দুই পাশ ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে কি আমার ইন্টারসেক্ট করা অংশটা একটা শেপ হিসেবে থাকবে আর বাকিটা ডিলিট হয়ে যাবে। মার্চের কম্পোনেন্টস দিলে আমার এই টোটালটা একটা শেপ, টোটালটা হচ্ছে একটা শেপ, দুটো আলাদা মনে হলো দেখেন এই টোটালটা একটা শেপে আছে। এক্সক্লুড ওভারলিপিং যখন আছে তখন আমি এটাকে এক্সক্লুড ওভারলিপিং এটা অনেকটা ওই সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপের মতোই কাজ করে, যে অংশটা আমি সিলেক্ট করবো সেই অংশটাকে বাদ দিয়ে দিবে। সাবস্ট্রাক্টের মধ্যে যেটা ছিল শুধুমাত্র ডিলিট করে দিত। তো এখানে যেটা হচ্ছে আমি যদি ধরেন একটা শেপ নিয়েছি, এখানে শেপ নেওয়ার পর এক্সক্লুড ওভারলেপিং অপশনটা যদি সিলেক্ট করি
এখন যেটা হচ্ছে আমি তো এখানে রেটিং গুলো নিচ্ছি, এই রেটিং গুলো অংশটা ঠিকই রেখে দিবে, রেখে দিয়ে মাঝখানে যে অংশটা ওভারলেপ হয়েছে ওই অংশটা বাদ দিয়ে দিবে। সাবস্ট্রাক্টের ক্ষেত্রে কি হতো দেখেন, সাবস্ট্রাক্ট যখন নিতাম নিলে আমার এই অংশটা বাদ চলে যেত, এতটুকু অংশ আমার বাদ চলে গেছে। কিন্তু এক্সক্লুড ওভারলেপিং যেটা আছে সেটার ক্ষেত্রে যেটা হয় যে আমি এখানে যদি একটা রেক্টেঙ্গুলার নেই, যে যে অংশটাতে ওভারলেপ হয়েছে সেই সেই অংশটা বাদ দিয়ে দিবে, আর এক্সট্রা যে অংশটাতে শেপ এখানে ক্রিয়েট করছিলাম আমি সেই অংশটাতে আবার ঠিকই কালার চলে আসবে, সেটাও কালার হিসেবে হয়ে যাবে। এখন এই টোটালটা একটা শেপ হয়ে গেছে। এখন দেখেন পেন টুলের মধ্যে আমাদের এখানে আরো কিছু অপশন এখানে আছে, মানে আরো কিছু টুল দেখা যাচ্ছে, এগুলো আর আলাদা করে টুল দেখা গেলেও কিন্তু কথা হচ্ছে আমার পেন টুলের মধ্যে এটা সরাসরি ইউজ হয়, কারণ আমি পেন টুল দিয়ে আমি যখন কাজ করছি তখনই এটা বাকিগুলো ইউজ হয়। যেমন হচ্ছে আমার আমি পেন টুল দিয়ে আমি একটা শেপ তৈরি করলাম, ধরেন এতটুকু একটা শেপ তৈরি করছি আমি এখানে, তো আমি ধরেন এটা এই টুল মানে এই যে ডিএস সিলেকশন টুলতে চাইলে আমি এটাকে মুভ করতে পারি। ধরেন আমি এখান থেকে আমি এই শেপটার মধ্যে এই শেপটাকে আমি একটু বাড়াই, এখান থেকে আমি একটুখানি চুলের মতো করে টান দিয়ে আনবো। টানতে হলে যেটা করতে হবে আমাকে, এখানে তো একটা অ্যাঙ্কর পয়েন্ট তো নাই, যেহেতু এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই আমি চাইলে এখানে ডিএস সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু এটাকে মুভ করতে পারবো না, এই অংশটা আমি কিন্তু আমি চাইলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো না। অ্যাঙ্কর পয়েন্ট থাকলে না আমি এটা ধরে আমি চেঞ্জ করতে পারছি, ধরেন কর্নার টর্নার যা আছে ওগুলো আমি চেঞ্জ করতে পারছি, যে সরি এই হ্যান্ডেল ধরে আমি চেঞ্জ করতে পারছি যে কতটুকু কার্ভ হবে না হবে। কিন্তু যেহেতু আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই আমি চাইলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পরে অ্যাড করতে পারি, কারণ এইখানে একটা আমি অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। দেওয়ার সুবিধাটা কি, ধরেন আমি দুইটা দিই, দুটা তিনটা দিই, দুই পাশে আরও দুইটা দিই, দুই পাশে দুইটা দিলাম, দিয়ে আমি জায়গাটাকে লক্ষ্য মানে এই জায়গাটাকে স্থির রাখতে পারলাম। এখন মাঝখানে যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ধরে টান দিই, এখানে অংশটা থেকে একটু অংশ বাড়তি আমি নিয়ে আসতে পারছি, এই অংশটা আমি চাইলে আরও মুভ করতে পারছি, আমি চাইলে এখানে আরও এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাইলে পরবর্তীতে যদি ধরেন আমি একটা শেপ তৈরি করে ফেলছি বা পাথ তৈরি করে ফেলছি আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট এক্সট্রা দরকার, তখন আপনি চাইলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যে অপশনটা আছে সেটা দিয়ে আপনি আপনার যে পাথ আছে পাথের উপর ক্লিক করলেই পাথের উপরে করে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। পাথের ভিতরে আপনি যদি ক্লিক করেন কোনো লাভ নেই, ধরেন যে এই শেপের ভিতরে ক্লিক করলেন কোনো লাভ নাই, দেখেন আপনার টুলটাই কাজ করবে না। কিন্তু আপনি যখন এই পাথের উপরে মানে এই যে লাইন আছে পাথ তৈরি করলেন এই পাথের উপরে ক্লিক করবেন তখন একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। এখন ধরেন যে আমি এই এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে ফেলছি, ধরেন আপনি একটা শেপ তৈরি করছেন এক্সট্রা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, আপনি চাচ্ছেন যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করতে, যেটা করবেন যে এখানে নিচে একটা অপশন আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। আপনার এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট থাকলে আপনি চাইলে এটাকে এখান থেকে ডিলেটও করতে পারবেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। এখানে একটা টুল আছে সেটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল, এটা কাজটাকে একটু দেখি। এটার কাজটা হচ্ছে একদম লেসে টুলে আমরা কাজ দেখেছিলাম না, যে ধরে ফ্রি হ্যান্ড ড্র করে ফেলবো, এটার কাজটা সেম। এখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা হবে কি হবে না হবে কিছু আপনি দেখতে পারবেন না, এখানে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড যদি একটা পাথ মানে একটা কিছু আপনি ফ্রি হ্যান্ড এঁকে নিয়ে আসলেন, ক্লিক করে মাউসটা ক্লিক করে ধরে রেখে জাস্ট এখানে টান দিয়ে নিয়ে আসবেন, এই টোটালটার মধ্যে যতগুলো পাথ দরকার হয় সেটা অটোমেটিক নিয়ে আসবে, এনে এখানে একটা ফ্রি হ্যান্ড একটা পাথ তৈরি করে দিল। কারণ আমি এখানে একটা ফ্রি হ্যান্ড আঁকলাম, এখানে ফ্রি হ্যান্ড আরেকটা শেপ নিল, এই শেপ ফ্রি হ্যান্ড একদম, এটা ওই যে লেসু টুলের মতোই আপনাদের, এটা তেমন কোনো কাজ নাই যেহেতু আমাদের ফ্রি হ্যান্ড কোনো পাথের কোনো সময় কোনো দরকার লাগে না। পরে একটা এই যে এখানে একটা আছে কনভার্ট পয়েন্ট টুল, এটা একটা খুব ইম্পর্টেন্ট টুল, আমরা তো যে কিছুক্ষণ আগে দেখলাম যে একটা
কার বাসে এটাকে এই কার্ভ তৈরি করলাম, এটাকে আমি এখান থেকে কার্ভ হয়ে গেছে যে এই অংশটা কার্ভ। আমরা এখান থেকে একটা হ্যান্ডেল যদি ভিতরে নিয়ে আসি, একটা অংশ যদি আমি ভিতরে নিয়ে আসি, এই ভিতরে নিয়ে আসলে আমার এটা একটা কর্নার হয়ে গেল। এখন আমার দরকার হচ্ছে যে একটা কর্নার আমি অলরেডি ক্রিয়েট করছি। আমরা কার্ভ থেকে আমরা কর্নার করা চাই, এমনি ক্লাসে দেখলাম যে একটা ভিতরে একটা হ্যান্ডেল ভিতরে নিয়ে গেলে একটা হ্যান্ডেল ডিলিট করে দিলে বা একটা হ্যান্ডেল ভিতরে নিয়ে আসলে হয়। কিন্তু আমি যদি একটা কর্নার তৈরি করছি, যেখানে একটা কর্নার আছে অলরেডি, আমি একটা কর্নারের শেপ তৈরি করে ফেলছি অলরেডি, এখন এটাকে আমি আর যদি কার্ভ তৈরি করা লাগে তখন কি করব? দেখেন আমার এই যে কার্ভ টুল যেটা আছে, সরি এই যে কনভার্ট টুল যেটা আছে, এটা দিয়ে কি কি হয় আমি দেখাই আপনাকে। ধরেন আমি এই যে এখানে একটা কতগুলো কার্ভ নিলাম, এখানে আমি কিছু কর্নার নিয়ে নিই, বাকি শেপ যেগুলো আছে ওগুলো ডিলিট করে দিই। ওকে, এখানে এখানে আমার কার্ভ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তো আমি যদি চাই এটাকে কর্নার করতে, ধরেন এই কার্ভ আছে, এই কার্ভটাকে আমি কর্নার করব। জাস্ট এখানে এই যে কনভার্ট পয়েন্ট টুল আছে, এই টুলটাতে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন জাস্ট ক্লিক করলাম, এখান থেকে একটা হ্যান্ডেল ডিলিট হয়ে এটা একটা কর্নার তৈরি করে ফেলো, মানে স্ট্রেট লাইন। এখানে যদি একটা ক্লিক করি, এখান থেকে একটা হ্যান্ডেল ডিলিট করে অটোমেটিক এটাকে কর্নার করে দিল। এখানে ক্লিক করলে দেখেন এখান থেকেও একটা হ্যান্ডেল ডিলিট করে এটাকে কর্নার করে ফেলছে। এটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলের টুলের কাজে, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেই হচ্ছে। দেখেন আমার এখানে হ্যান্ডেল কয়টা ছিল, হ্যান্ডেলগুলো নাই, হ্যান্ডেলগুলো ডিলিট হয়ে গেছে। যেহেতু আমার এখানে কার্ভই নাই, তাহলে তো আমার হ্যান্ডেল থাকার কোনো প্রশ্নই নেই। তো এখন এই পয়েন্টটা দিয়ে শুধু যে কর্নার করবো তা না, আমি চাইলে এটাকে কার্ভ করতে পারি। কার্ভ করতে চাইলে জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্টে ধরে জাস্ট উপরের দিকে যদি ড্র্যাগ করি, দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেল তৈরি হয়ে অটোমেটিক এটা জাস্ট ওইখানে অ্যাঙ্কর পয়েন্টে ধরে ড্র্যাগ করলেই কর্নার তৈরি করতে পারছে। টোটালটাকে দেখেন এখানে কার্ভ, সরি কর্নার যেটা আছে কর্নারকে কার্ভ তৈরি করে ফেলবে এটা। যেখানে যেখানে কর্নার আছে ধরে এখানে ড্র্যাগ করলে দুই পাশে দুটো হ্যান্ডেল তৈরি হয়ে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে যদি আমার কর্নার থাকে, কর্নার থাকলে কর্নারে কোনো হ্যান্ডেল থাকে না, আর কার্ভের মধ্যে আমাদের সবসময় হ্যান্ডেল থাকবে। তো আমরা যেহেতু যেহেতু আমাদের কার্ভ কোন পাশে কার্ভটা আমরা মুভ করবো ওইটার জন্য আমাদের একটা করে হ্যান্ডেল দেওয়া, আমাদের জন্য সুবিধার জন্যই কার্ভ মানে হ্যান্ডেলগুলো দেওয়া আর কি। তো আমরা চাইলে এই হ্যান্ডেলগুলোকে মুভ করেও চাইলে আমরা আমাদের ধরেন আমার দুই পাশে কার্ভ দরকার নেই, এখানে তো দুই পাশে কার্ভ তৈরি হয়ে গেছে, দুই পাশে এখানে ক্লিক করলে দুই পাশে কর্নার হয়ে যায়, দরকার নেই। তো আমি একটা কাজ করতে পারি যে একটা হ্যান্ডেল দিয়ে ধরে নিয়ে আমি আগের মতো আগে যে আমরা যে ফর্মুলা ছিল এই পাশটাকে আমি কর্নার করে ফেলতে পারি। তো এভাবে চাইলে আপনি কার্ভ কর্নার কর্নার কি কার্ভ কন্ট্রোল করতে পারেন। তো এই গেল আমাদের পেন টুল। যারা কন্ট্রোল করতে এখনো পারেন না, তারা আপনারা এটাকে কন্ট্রোল করা শিখে নেন, শিখে নিলে এরপরে খুব ইজি হয়ে যাবে আর কি। হ্যালো, না ক্লাসে অনেকজন দেখছিলাম, হঠাৎ করে এখন দেখি মাত্র তিন চারজন। আচ্ছা আপনারা আপনাদের কি ইন্টারনেট যাদের চলে গেছিল আসছে ইন্টারনেট? ঈশিতাপুর ইন্টারনেট চলে গেছিল আসছে? হ্যাঁ, আপনার ওই যে সমস্যা যেটা হচ্ছিল দেখা ওই যে ইয়াতে পেন টুলে,
ওই যে তখন আপনাকে বললাম যে যে কার্ভ যেহেতু হয়ে যাচ্ছে একটা হ্যান্ডেল ভিতরে নিয়ে যেতে হবে, যখন আপনাকে এই যে একটা হ্যান্ডেল থেকে আপনি একটা কার্ভ তৈরি করছেন, একটা কার্ভ তৈরি করার ফলে এই যে এই জায়গাটা কার্ভ হয়ে যায়, এরকম কার্ভ হয়ে যাচ্ছে, তাই তো? যখন এটা কার্ভের মতো হয়ে যাবে তখন ওই যে একটা হ্যান্ডেলকে আপনি রিমুভ করে দিতে হবে। কন্ট্রোল ধরে আপনি জাস্ট যে যখন এই ডিরেক্ট সিলেকশন টুল আসবে আপনি ওই পেন টুলটা ধরেন, ধরলে আমি দেখাচ্ছি আপনাকে। একটা কার্ভ তৈরি করেন, আরেকটু আরেকটু বাম দিকে যাবে, কারণ হচ্ছে ওখান থেকে কার্ভ অলরেডি শুরু হয়ে গেছে আপনার। দেখেন আপনি যখন এটা একটা দিন স্ট্রেস করছেন না, স্ট্রেস করার সময় আপনার ওই যে লাইনটা যেদিকে না, আপনার ওই হ্যান্ডেলটাকে ধরে ওই বরাবর টান দিবেন, দেখবেন যে আপনার অটোমেটিক এটা মিলে যাবে। আপনি যে এত বড় একটা ওই যে মাঝখানে একটা কার্ভ একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছেন, সেই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু দরকার নেই আপনাকে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট না নিয়ে আপনি সরাসরি এই অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিয়ে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল অল্টার জেড দেন। হ্যাঁ, এখন এখান থেকে একদম মাঝখানে দেখেন, আরেকটু বাম আরেকটু বাম দিকে যান, এখানে এখানে একটা স্ট্রেট লাইনের মতো আছে না, এখানটাতে ক্লিক করে আপনি এবার একটু টান দেন, দেখেন এখান থেকে এমনি মিলে যাবে এটা। এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্টের দরকার নেই, এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট নিলে সমস্যা। এখন এই যে নিচের যে দেখেন আপনার হ্যান্ডেলটার দিকে টান দেন, নিচের দিকে রাবার ব্যান্ডটাকে একটু মুভ করেন, মুভ করলে দেখেন এই যে এটা কার্ভ হয়ে গেছে। এই কার্ভটাকে যদি আপনি বাঁচতে চাইলে হচ্ছে নিচে যে দেখেন এই রাবার ব্যান্ডের পাশে যে হ্যান্ডেলটা আছে, কন্ট্রোল ধরলে আপনার এই পেন টুলটা এখন চেঞ্জ হয়ে ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে। কন্ট্রোলে ক্লিক করেন, কন্ট্রোলে ক্লিক করলে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল হয়ে গেছে। তখন এই যে নিচের দিকে যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেল, হ্যাঁ কন্ট্রোল ধরেন, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল হয়ে গেছে। এবার অল্টার ধরেন, কন্ট্রোল আর অল্টার, অল্টার ধরেন, কন্ট্রোল ক্লিক করার পর অল্টারে ক্লিক করেন, কন্ট্রোল ক্লিক করে অল্টার প্রেস করলে দেখেন এখানে প্লাস সাইন আসবে একটা। হ্যাঁ, এখন এটাকে ধরে নিয়ে একদম অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে নিয়ে যান। এটা তো হ্যান্ডেল, এটা তো হ্যান্ডেলের একটা মাথা, এই হ্যান্ডেলটাকে ধরে নিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে নিয়ে যান, নিয়ে যান সমস্যা নেই, একদম মাঝখানে নিয়ে যান। এটা অন্যরূপ, উপরে একটা অন্যরূপ, ওটার মতো থাকুক সমস্যা নেই, ওটাকে ওটার মতো দেন, একদম মাঝখানে গেছে, জুম করে দেখেন একটু। একদম মাঝখানে নেন, কন্ট্রোল ধরেন, জাস্ট কন্ট্রোল ধরে। হ্যাঁ, আপনি তো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলেন, এখন তো আর ওই অ্যাঙ্কর পয়েন্ট খুঁজে পাবেন না ওই হ্যান্ডেল। আপনি অল্টার ধরে ক্লিক করছেন, এটা হ্যান্ডেল ডিলিট হয়ে গেছে, জাস্ট কন্ট্রোল কন্ট্রোল ধরে আপনি মুভ করতে বলছিলাম, দেন কন্ট্রোল শিফট জেড, অল্টার কন্ট্রোল জেড দিতে হবে, অল্টার কন্ট্রোল জেড। আপনি অল্টার আনডু করবেন না, জাস্ট কন্ট্রোল ধরেন, কন্ট্রোলে ক্লিক করেন, কন্ট্রোলে ক্লিক করেন, জাস্ট কন্ট্রোলে ক্লিক করেন, ক্লিক করে যে হ্যান্ডেল যেটা আছে ওই ছোটটা আপনি জুম করে দেখেন, ওই হ্যান্ডেল যেটা মাঝখানে নেওয়ার চেষ্টা করছিলেন সেটা মাঝখানে যায়নি, হ্যান্ডেলটাকে আপনি অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে দিলেন। দেওয়ার পর উপরে আরেকটা হ্যান্ডেল আছে না, জুম আউট করেন একটু,
দেখেন উপরে যে হ্যান্ডেলটা আছে ওটা দিয়ে এখন ওই যে পজিশন, যে পজিশনটা যেটা নষ্ট হয়ে গেছে ওটাকে আবার ফিক্স করবেন হচ্ছে উপরের হ্যান্ডেলটা দিয়ে, এটাকে জাস্ট কন্ট্রোল ধরে, না 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 এটা আনানো লাগবে না, এটাকে আপনি ইয়ে করেন ফিক্স করেন, দেখুন আপনি শেপটাকে ফিক্স করেন, যে জায়গাটা নষ্ট হয়েছে ওই জায়গাটা ঠিক করার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ধরে, আপনার ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া হ্যান্ডেলে অ্যাক্সেস করতে পারবেন না, জাস্ট কন্ট্রোল ধরে রেখে এবার মুভ করে এটাকে জায়গা মতো নেন, মাঝখানে নেবেন না, মাঝখানে না, আপনি এটাকে যেদিকে নেবেন এটা উল্টা দিকে এটা চলে যাবে। হ্যাঁ এবার দেখেন ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে, যেহেতু আপনি একটু এবার নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসার চেষ্টা করেন, আর দেখেন এই যে একটুখানি নিচে আসলে দেখেন এখানে একটা স্ট্রেট লাইন আছে, ছোট্ট একটা স্ট্রেট লাইন আছে এখানে ওই আরে ওই যে ওই জায়গাটাতে ছোট্ট একটা স্ট্রেট লাইন আছে, যেহেতু এটা স্ট্রেট লাইন আছে ওই স্ট্রেট লাইনটা আমাদের ক্লিক করে ধরে রাখতে হবে না, তখন জাস্ট ক্লিক করে ছেড়ে দিলেই হবে, অল্টার শিফট জেড দেন, একটু জুম করেন, জুম করে কাজ করলে একটু সুবিধা হবে, জুম ইন জুম আউট করতে হবে আপনাকে কাজের মাঝখানে। দেখেন আপনি এটা একটা কার্ভ তৈরি করে ফেলছেন, আপনি যখন ক্লিক করে ধরে রাখছিলেন একটা কার্ভ তৈরি হয়ে গেছে অলরেডি, এখানে একটা এখানে একটা স্ট্রেট লাইন ছিল যেহেতু আমি এখানে একটা ক্লিক করলাম, এখন কার্ভ টাচ কোন জায়গায় পর্যন্ত একদম আর নিচ পর্যন্ত এখানে আপনি ধরে ধরে রেখে টান দিতে হবে, এখন কার্ভটা কার্ভ হয়ে গেছে না একটা আপনার ইয়া যে রাবার ব্যান্ড যেটা আছে, হ্যাঁ রাবার ব্যান্ডটা যেহেতু কার্ভ হয়ে গেছে মানে এখন আপনার রাবার ব্যান্ডের দিকে কোন হ্যান্ডেলটা আছে দেখেন তো আমাকে, হ্যাঁ তো এই হ্যান্ডেলটাকে আপনাকে রিমুভ করতে হবে, মানে মাঝখানে নিতে হবে, রিমুভ না মানে ওই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে নিতে হবে, না না কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন না, আপনি জাস্ট কন্ট্রোল ধরে ওই যে হ্যান্ডেলের মাথায় যাবেন একদম, কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করেন ধরে এবার হ্যান্ডেলটা একদম মাঝখানে নিয়ে আসেন, হ্যান্ডেলটাকে এবার ঘুরে ওই অপোজিট পাশে যে হ্যান্ডেলটা চলে গেছে কন্ট্রোল ধরে ওটাকে ঘুরে জায়গাটা ঠিক করেন, হ্যাঁ ঘুরান এটাকে, একটু বড় করেন, একটু বড় করেন, বেশি বড় হয়ে গেছে, উপরের দিকে একটু ধাক্কা দেন, এবার নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, জুম আউট করেন, দেখেন এই জায়গাটাতে স্ট্রেট লাইন যতটুকু আছে ততটুকু পর্যন্ত মানে আনেন, আনার পর বাকিটা কার্ভ করেন, আপনি ওই যে আগেরটাতেই ঝামেলা করে ফেলছেন, এখন রাবার ব্যান্ডের দিকে যে হ্যান্ডেলটা আছে ওটাকে রিমুভ মানে মাঝখানে আনতে হবে, তো কন্ট্রোল ধরে এটাকে নিয়ে আসুন, জুম আউট করেন একটু, ধরে কন্ট্রোল ধরেন, ধরে অল্টার ধরতেছেন আপনি, কন্ট্রোল ধরেন, হ্যাঁ না, কন্ট্রোল ধরে আপনাকে আনতে হবে ওইখান থেকে, ওই হ্যান্ডেলটাকে যখন আপনি মুভ করতে যাবেন তখন কন্ট্রোল ধরে আপনাকে ইয়ে করতে হবে, কন্ট্রোল ধরলে আপনার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আসবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি শুধুমাত্র হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন, এছাড়া চেঞ্জ করতে পারবেন না,
এই যে এখানে এসে আপনি আবার কার্ভ করে ফেলছেন, এটাকে আপনার তো এখানে কার্ভ নাই, তো শুধু শুধু কার্ভ আনলেন কেন, সরাসরি নিচে ক্লিক করলে হতো। অল্টার শিফট জেড, অল্টার কন্ট্রোল জেড দেন, আন্ডু করেন আর কি, আন্ডু করেন জাস্ট। হ্যাঁ এখন দেখেন নিচের দিকে আপনি একটু জুম করেন, জুম করেন এটাকে, আরো জুম করেন, নিচের দিকে এনে জাস্ট ক্লিক করেন একটা। হ্যাঁ এখানটাতে একটা ঝামেলা হচ্ছে, এটা কথা বলতেছিলেন আপনি নাকি? আচ্ছা এখানটাতে আপনি যখন উপরে যখন একটা শেপ নিছেন তখন এটাতে ঝামেলা হয়েছে, যে উপরে যখন পয়েন্টটা নিছেন তখন এটাতে একটা ঝামেলা হয়েছে, কি ঝামেলা হয়েছে সেটা আমি দেখাই আপনাকে। আপনি একটু একদম উপরে শেপ পাথ যে ইয়াগুলো আছে, অপারেশনস যে অপশনটা আছে, অপশন বারে পাথ অপারেশনস যে অপশনটা, সেখানে যান, অপশন বারে পাথ অপারেশনস মানে শেপ লেখা যে বাটনটা আছে ওইটার পাশে, না এটা না এটা না, এই যে শেপ লেখা এখানে, হ্যাঁ কি করলাম ক্যান্সেল দেন, দেখেন অপশন বারে শেপ লেখা আছে কোথায় দেখেন তো, না এখানে ক্লিক করার দরকার নেই, ক্লিক ছাড়া শেপস লেখা আছে না এক জায়গায়, মাস্ক, মাস্কের পর শেপ লেখা, এটার পাশে যে অপশনটা এটা ওইটার উপর মাউসটা রাখেন, মাউসটা রাখেন জাস্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন। আপনি যখন প্রথম শেপটা নেওয়া শুরু করছেন তখন আপনার এটা কম্বাইন্ড শেপস এই অপশনে থাকার কথা ছিল, আপনি রাখছেন কোথায়? আপনাকে প্রথমেই শুরু করতে হবে আপনি কম্বাইন্ড শেপস এ দিয়ে, যখন কাজ শুরু করবেন তখন সবসময় কম্বাইন্ড শেপস এ রাখবেন, যখন আপনার এক্সক্লুড বা রিমুভ দরকার হবে তখন সাবস্ট্রাকে রেখে কাজ করে ওই মার্জ শেপস কম্পোনেন্টস এ দিয়ে এরপরের সাথে সাথে আবার আবার কম্বাইন্ড শেপস এ আপনাকে ব্যাক করতে হবে, নাহলে আপনাকে এরকম ডিস্টার্ব করবে কাজের মাঝখানে। দেখেন ওই যে আর এর মাঝখানে একটা লাইনের পাথ দেখতে পাচ্ছেন, এই যে আর এর শুরু থেকে শুরু করে একদম আর এর মাঝখান থেকে একটা পাথ চলে গেছে, হ্যাঁ হ্যাঁ এই যে লাইনটার দিকে খেয়াল করছেন, হ্যাঁ হ্যাঁ এই লাইনটা হচ্ছে আপনার আগের লাইনটা ছিল, এই লাইনটার উপরে এখন কাজ হওয়া শুরু করছে সেই জন্য ঝামেলাটা হচ্ছে। আর একটা ঝামেলা যেটা হতে পারে যে টিম ভিউটা একটু ওপেন করলে আমি দেখাইতে পারতাম এখনই, জাস্ট টিম ভিউয়ার ওপেন করেন আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আপনার সম্ভবত ল্যাপটপে সম্ভবত নাকি, যেহেতু হচ্ছেন আপনি একটা কাজ করেন, যে আচ্ছা ওয়েট করেন,
দেখেন ওই যে একটু আগে যে আমরা বাকি টুল গুলো দেখেছি, সাউন্ড আপনার যেটা হচ্ছিল একটু আগে যেহেতু একটা শেপ ছিল অলরেডি, সেই জন্য এই ঝামেলাটা হচ্ছে আর কি। ওকে বলেন এবার। আর প্রবলেম হচ্ছিল এই প্রথম যখন একটা শেপ অলরেডি ছিল, আপনি ওই শেপে থেকে ধরে কাজ করা শুরু করছেন, তো মাঝখানে এই জন্য ওই শেপে গিয়ে আপনার একটা কাজ শেষ হয়ে গেছে। আপনার প্রথম শেপ যেটা ছিল সেখানে এসে ঝামেলাটা শুরু হয়েছে আর কি। আপনি শেপ প্রথম শেপটা কোন জায়গা থেকে শুরু করছিলেন বলেন তো, একদম প্রথমে এখান থেকে শুরু করছেন। আচ্ছা, এখন ওই যে পাথ যে অপশনটা আছে, পাথ যান লেয়ারের, লেয়ার্স এর পাশে যে পাথ যে অপশনটা আছে সেটাতে যান, লেয়ার্স প্যালেটে, প্যালেটে ফ্লোটিং প্যানেলে যান। হ্যাঁ, এখানে দেখেন ওই যে পাথ যে অপশনটা আছে পাথ ক্লিক করেন, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করেন, পাথের থাম্বনেলটাতে ক্লিক করেন কন্ট্রোল ধরে, দেখেন এখানটাতে ঝামেলাটা কোন জায়গায় হয়েছে। এখানে যে কার্ভ করছেন, কার্ভের এখানে অনেকগুলো পাথ আপনার অ্যাড হয়নি, হয়তো আপনার পিসি স্লো এই কারণে হয় নাই, বা আপনি ভুলও হয়তো অ্যাড হয় নাই, সেটাই এখান থেকে শুরু করছেন। কিন্তু দেখেন এই যে নিচের দিকে অলরেডি এই পাথগুলো ছিল, সে কারণে এই ঝামেলাটা হয়েছে আর কি। আপনি আবার পেন্টুলটা সিলেক্ট করেন, ওই যে টি এর উপরে যেটা আছে টেক্সট টুলের উপরেরটা, এখানে ক্লিক করলে পেন্টুল চলে যাবে। আপনি শেপ মোডে এটা করেন, শেপ মোডে নিয়ে আপনি আবার করেন এই জিনিস টোটালটাকে আপনি কমপ্লিট করেন, ঝামেলা হলে আপনি ক্লাসের পরে আমাকে দেখেন। আর নীরা আপু, আপনার কি লাস্ট ক্লাসে কোনো সমস্যা হয়েছিল?
হ্যালো, মাইক্রোফোনে বলতে পারেন আপনি? বাকিদের কারো পেন তুলে কোনো সমস্যা হচ্ছে? কেমন একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আপনি বলেন, একটু জুম ইন করে নেন। আপনি প্রথম যখন পয়েন্টটা নেবেন একটু জুম ইন করে নিন। হ্যাঁ হ্যাঁ, প্রথম যখন আপনি নেবেন কয়েকটা জিনিস চেক করে নিতে বলছিলাম। কি কি জিনিস চেক করবেন? যেটা হচ্ছে একদম উপরে যখন ওই পাথ অপারেশন যে অপশনটা আছে সেখানে আপনার কি অপশন আছে সেটা আগে দেখে নেবেন। পাথ অপারেশন কি কি অপশন আছে দেখেন তো। এখন এটা তো পাথ মুভ, ঠিক আছে, ওই যে শেপস এর পাশে, মাস্ক শেপস এটার পাশে যে অপশনটা, এটার পাশে যে একটা অপশন আছে সেটাতে যান। এটার এটা ডান দিকে যে অপশনটা আছে, দেখেন এখানে কোন অপশনটা সিলেক্ট করা। সবসময় প্রথমে যখন ইয়ে নেবেন একদম কম্বাইন শেপস সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, প্রথম যেহেতু নিচ্ছেন এটা কম্বাইন শেপস নিয়ে নেবেন। ওকে নিলেন, এরপর পাশে গিয়ার আইকন যেটা আছে, গিয়ার আইকন এটা না, এটার পাশে গিয়ার আইকন কোনটা বলুন। দেখেন এখানে রাবার ব্যান্ড মার্কটা টিক করা আছে। ওকে, আপনি প্রথমে কাজ শুরুর আগে এই জিনিসটা চেক করে নেবেন প্রতিবার। ওকে, গেল। এরপর হচ্ছে এবার পাথ মোডের থেকে ওই যে সরি ডান দিকে যে লেয়ার্স এর পাশে যে পাথ লেখা আছে, লেয়ার্স এর পাশে ডান দিকে লেয়ার্স লেখা যেটা আছে, লেয়ার্স চ্যানেল পাথ এখানে একসাথে লেখা আছে, পাথে ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনি পাথ পাথ নিয়ে কাজ করা শুরু করবেন। ক্লিক করেন, প্রথমটা ক্লিক করলেন, প্রথমটা আপনি ক্লিক করে ড্র্যাগ করা শুরু করলেন, কেন কি বুঝে এটা বলেন। প্রথমে জাস্ট ক্লিক করে আপনি জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট রাখবেন এখানে, রাখলেন। এবার আপনি ডিসাইড করেন কোন দিকে যাবেন, উপরের দিকে যাবেন না নিচের দিকে যাবেন। নিচের দিকে আসবেন, তো নিচের দিকে দেখেন ওটা কর্নার নাকি কার্ভ। কর্নার হলে আপনাকে কি করতে হবে, জাস্ট ক্লিক করতে হবে, কর্নারের মধ্যে আসবেন, এসে কর্নারের যে শেষ মাথা আছে ওখানে এসে ক্লিক করেন, যে জায়গাতে আপনার কর্নার শেষ হবে। এরপর কি আছে, কার্ভ আছে না কর্নার আছে, একটু জুম করেন, আর একটু জুম করলেই বুঝতে পারবেন কার্ভ আছে না কর্নার আছে। দেখেন এখানে একটা স্ট্রেট লাইন আছে কতটুকু পর্যন্ত, আরেকটু মনে হয় বাম বাম দিকে যাবে, আরেকটু বামে 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 অতটুকু পর্যন্ত একটা স্ট্রেট লাইন আছে। তো স্ট্রেট লাইন পর্যন্ত আপনি শিফট ধরেন, একটু কি বলুন, শিফট ধরলে একদম স্ট্রেট লাইন থাকলে এটা ইয়ে হয়ে যাবে, সমান হয়ে যাবে। যতটুকু স্ট্রেট লাইন আছে ততটুকু পর্যন্ত, স্ট্রেট লাইন শেষ মাথা পর্যন্ত জাস্ট এসে এটা ক্লিক করেন। তো আমার স্ট্রেট লাইন যতগুলো ছিল সেগুলোর কাজ শেষ। এখন আসছে কি, একটা কর্নার লাস্ট, সরি একটা কার্ভ আছে। এখন এখন কার্ভটা শেষ হয়েছে কোন জায়গাটাতে এটা এসে একটা অ্যাজুম করেন। ওকে, যে জায়গাতে শেষ হচ্ছে ওখানে ক্লিক করে ধরে রাখতে হবে এবার, কারণ হচ্ছে এবার আপনি কার্ভ তৈরি করবেন। ধরে রেখে এবার টান দেন, যেদিকে টান দেবেন তার বিপরীত পাশে যাবে, এসে কার্ভটা আপনার পূরণ হলো আর কি। হ্যাঁ, এখন আপনি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ছেড়ে দিবেন। এখন দেখেন এটা কি কার্ভটা, এবার আপনার হ্যান্ডেল একটু ডানে বামে মুভ করে, যে সরি রাবার ব্যান্ড যেটা আছে এটা ডানে বামে মুভ করলে দেখেন এটা কার্ভ হয়ে গেছে। এখন আর আপনি চাইলেও স্ট্রেট লাইন হবে না। এখন এই স্ট্রেট লাইনটা আমাদের কার্ভ হওয়ার শর্ত কি, যেটা দুইটা হ্যান্ডেল আছে সেটাই তো কার্ভ। দেখেন এতক্ষণ যখন আমরা কর্নার ক্লিক করছি তখন কিন্তু আমাদের কোনো হ্যান্ডেল ছিল না, একটা কার্ভ ক্লিক করছে, দেখেন আমার দুটাই হ্যান্ডেল তো রয়েছে অ্যাঙ্কর পয়েন্টের দুপাশে। তো আমার এই রাবার ব্যান্ডের যে যেদিকে রাবার ব্যান্ডটা আছে সেদিকে যে হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটা আমাদের
হয়তো ডিলিট করতে হবে নয়তো সরাই দিতে হবে, কারণ ডিলিট করলে যে সমস্যা হচ্ছে যে পরে যদি আমাদের দরকার হয় তখন কিন্তু আমরা এই হ্যান্ডেলটা আর পাচ্ছি না। তো আমরা এটা ডিলিট করব না, ডিলিট না করে করব কি এটাকে একদম মাঝখানে নিয়ে যাব। এটা মাঝখানে নিতে হলে যেটা করতে হবে যে রাবার ব্যান্ডের দিকে কোন হ্যান্ডেলটা আছে আমাকে একটু দেখা, এখানে হ্যান্ডেল আছে দুইটা, একটা আছে অ্যাঙ্কর পয়েন্ট, কোনটা কি আমাকে দেখান। অ্যাঙ্কর পয়েন্ট এটা, আপনি দেখেন তো রাবার ব্যান্ডটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গা থেকে মিলছে। আর এটা না, আপনার যেখানে আপনার রাবার ব্যান্ডটা মিলছে, রাবার ব্যান্ডটা যেখানে আছে সেটাই হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, যে পয়েন্ট থেকে আপনার আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট। আর এর দুই পাশে দুটা একটু জুম করলেই দেখতে পাবেন একটা হ্যান্ডেলের মতো আছে দুটা। আপনি ল্যাপটপ ইউজ করতেছেন তো আপনি এটা ওই মুভ করে রাখেন, মাউস স্ক্রোল করা যায় না। এখন কথা হচ্ছে আপনি দেখেন আমাকে আপনার রাবার ব্যান্ডের দিকে কোন হ্যান্ডেলটা আছে, এটা আপনার রাবার ব্যান্ডের দিকে আছে না বিপরীত দিকে আছে বলেন তো? বিপরীত দিকে, তাহলে আমাকে রিমুভ করতে হবে কোনটা, এটা কেন, এটা তো বিপরীত দিকে, আমি বলছি রাবার ব্যান্ডের দিকে যেটা আছে সেটা রিমুভ করতে হবে, নিচেরটা রিমুভ করতে হবে। এখন আমরা রিমুভ করে দিলে সমস্যা হচ্ছে যে এটা পরবর্তীতে খুঁজে পাবো না, তাহলে আমরা কি করতে হবে এই রাবার, হ্যাঁ মাঝখানে দেখো আমি কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করেন কিবোর্ডে ক্লিক করতে, এই যে এখন যে টুলটা আসছে টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, তো এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনি এই রাবার ব্যান্ড দুটাকে মুভ করতে পারেন। আপনার রাবার ব্যান্ডের হ্যান্ডেল যেখানে, সরি হ্যান্ডেল হ্যান্ডেল কোনটা বলেন, মাঝখানেটা তো সে অ্যাঙ্কর পয়েন্ট, হ্যান্ডেল হচ্ছে দুই পাশের দুইটা, মাঝখানটা তো অ্যাঙ্কর পয়েন্ট, আপনি এতক্ষণ যেগুলো যেগুলো ক্লিক করছেন প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট, আর দুই পাশে যে দুইটা ক্রিয়েট হলো কার্ভের দুই পাশে ওটা হচ্ছে হ্যান্ডেল। তো আপনি হচ্ছে নিচের যে হ্যান্ডেলটা আছে এটাকে আপনি মাঝখানে নিতে হবে অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে, এখানে হ্যান্ডেলটাতে ক্লিক করেন, ক্লিক করে ধরে নিয়ে উপরে নিয়ে যান, ওটা নড়ে যাক, ওটা নড়ে যাবে সমস্যা নেই, এটা মাঝখানে নিয়ে যান, আপনি ওটার দিকে তাকানোর দরকার নেই, তাকালে এটা ঠিক মতো নিতে পারবেন না। আনলাইন আনার পর এখন হচ্ছে যে একটা হ্যান্ডেল নষ্ট হয়ে, ইয়া ওই যে শিফট নষ্ট হয়ে গেছে না যে কার্ভটা করছিলেন, আর একটা হ্যান্ডেল তো বাকি আছে, ওই হ্যান্ডেলটা দিয়ে এখন এই যে ওই কার্ভটা ঠিক করবেন। হ্যাঁ, এখন দেখেন একটা স্ট্রেট লাইন পাচ্ছেন, একটু দেখেন এখনো স্ট্রেট লাইন আসে নাই, কারণ স্ট্রেট লাইন আসছে কি আপনার মনে হচ্ছে, আপনি জুম করেন তো ওই যে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে সেই জায়গাটাতে একদম জুম করেন তো, একদম জুম, ক্লিক করে ফেলছেন আপনি, অল্টার কন্ট্রোল জেড আরো জুম করেন, একদম জুম, অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসটা রেখে জুম করেন, তাহলে আপনার এটা সাইডে যাবে না। অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসটা রেখে সেই জায়গাটা জুম করেন, এই জায়গাটা জুম করেন, এবার দেখেন আপনার হ্যান্ডেলটা একদম পুরোপুরি মাঝখানে যায় নাই, আপনাকে হ্যান্ডেলটা উপরে টানা নিচেরটা, এই হ্যান্ডেল না, আয় হায় রে কি করলো, আপনি কোন হ্যান্ডেলটা নিয়ে কাজ করতেছিলেন এতক্ষণ, কোন হ্যান্ডেলটা মাঝখানে নেওয়ার কথা ছিল সেই হ্যান্ডেলটাকে আপনি মুভ করবেন, আপনি উপরের দিকে আবার তাকান কেন, আপনি যেটা দিকে কাজ করতেছিলেন সেই হ্যান্ডেলটার দিকে আপনি ফেরত যান, অল্টার কন্ট্রোল জেড দিতে থাকেন কয়েকবার, আচ্ছা এবার জুম করেন আবার, দেখেন এখানে ওই যে হ্যান্ডেলের দেখছেন এই যে হ্যান্ডেলের পয়েন্ট কোন জায়গায় আছে এটা, হ্যাঁ এটা ডিরেক্ট সিলেকশন টুল এটার উপরে নেন আরেকটু,
আর উপরে একটা অ্যাঙ্কর পয়েন্ট, উপরে একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি এক্সট্রা নিয়ে নিছেন, সেই জন্য আপনার এটা ঝুলে আছে এখনো। উপরে দেখছেন কোন জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করতে হবে অ্যাঙ্কর পয়েন্ট? টিকটকে যে এই যে মাত্র এই যে দেখালাম, এখানে আরেকটা টুল আছে, পেন টুলের পাশে আছে যে হচ্ছে পাথ, পেন টুলের পাশে, পেন টুলে যান, এই যে টুল বারে যান, টুল বারে পেন টুলের পাশে এখানে কি আছে দেখেন, যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ওটাতে গিয়ে আপনি এবার ডিলেট ক্লিক করেন, এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন যেটা আপনি এক্সট্রা নিয়ে নিছেন, জুম করেন, একদম জুম করেন, ওই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে জুম করেন। অ্যাঙ্কর পয়েন্টের উপরে দুটো হ্যান্ডেল আছে, সেই জন্য আপনি একটা ক্লিক করতে পারতেছেন না, ওটা একটা কার্ভ নিয়ে নিছেন। জুম করেন, কিপ টাইম করতেছেন কেন, জাস্ট এটার উপরে মাউসটা নেন, জাস্ট জাস্ট স্ক্রোল করেন, জুম জুম হয় না নাকি? আচ্ছা তাহলে একটু এই টান দিয়ে নিয়ে আসেন, একটা হ্যান্ডেল টান দিয়ে বাইরের দিকে নেন, ওখানে ক্লিক করে জাস্ট একটা টান দিয়ে নিয়ে আসেন বাইরের দিকে। দেখেন এটা মাউস একটু নাড়ালে দেখেন মাউস মাইনাস সাইন আসবে, একটা মাইনাস সাইন আসছে, আসছিল তো আমি তো দেখলাম আসছে, আপনি বললেন আসেনি। দেখেন এটার উপরে মাউসটা নেন আবার, আর একটু নিচের দিকে একটু বাম দিকে নেন, এবার এবার ক্লিক করেন এটাতে, এবার জুম আউট করেন, এবার জুম আউট করে ডিএক্সেলারেশন টুল দিয়ে এটা এটা ঠিক করেন, এই শেপটা উল্টো দিকে টান দেন, ছেড়ে দেন, এটা এটা কাজ শেষ, এবার আপনি ওই পেন টুলে ফেরত যান, জুম আউট করেন। জুম আউট করেন আর জুম আউট করেন, নাহলে তো আপনি দেখতে পাবেন না যে লাইনটা ঠিক আছে, ঠিক আছে কিনা, কোন জায়গা পর্যন্ত আসে আছে স্ট্রেট লাইন, সেই জায়গা সেই জায়গাতে যান, এখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক করেন, জাস্ট এখানে যেখানে কার্ভটা শেষ হবে সেই জায়গাতে যান, গিয়ে এবার কার্ভের কার্ভের ক্ষেত্রে কি কি করতে হবে, যে ক্লিক করে ধরে রাখতে হবে, কন্ট্রোল ধরে ওই হ্যান্ডেলটাকে এবার মাঝখানে নিয়ে আসেন, আপনার রাবার ব্যান্ডের দিকে যে হ্যান্ডেলটা মাত্র নিলেন, টেনে রাবার ব্যান্ডের দিকে কোন হ্যান্ডেলটা আছে দেখেন তো আমাকে একটু, হ্যাঁ এবারে এটা ডিরেক্ট, হ্যাঁ হ্যাঁ মাঝখানে আনবেন, ওটা নড়ে একদম বাঁকা হয়ে যাক কোনো সমস্যা নেই, আপনি এটা মাঝখানে নিয়ে আসেন কোনো মতে, আনার পরে পরে ওই অপোজিট পাশে যে হ্যান্ডেলটা আছে ওটা দিয়ে আপনি এটা ঠিক করেন, ওই যে ওখানে আবার ক্লিক করে বসছেন, ওখানে তো আপনি ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া তো আপনি হ্যান্ডেলকে ধরতে পারবেন না, আপনি ডিরেক্ট সিলেকশন টুল শিফট করতে হলে আপনাকে কন্ট্রোলে ক্লিক করতে হবে, অথবা যে পাশে যে এখানে পাথ সিলেকশন টুল আছে যে এখানে একটা মাউসের কার্সারের মতো কালো রঙের, ওখানে ক্লিক করলে ডিরেক্ট সিলেকশন টুল পাবেন, হয়তো অ্যানালগি করেন অথবা কিবোর্ডে শর্টকাটে কন্ট্রোল ধরে করবেন। এবার এবার মাউসের ইয়াটা না দিয়ে দেখেন ঠিক আছে কিনা, ঠিক আছে ঠিক থাকলে যেখানে আপনি কর্নার করতে চান করেন, এবার কর্নারটি নিচের দিকে আসবে, নিচের দিকে এসে আপনি এখানে ক্লিক করেন, জুম আউট করেন, লাস্ট কোন জায়গায় আছে সেটা আপনার দেখেন, আপনি জুম ইন জুম আউট করে কি আপনি কিবোর্ড ইউজ করতেছেন এত কষ্ট, জাস্ট কিবোর্ডের মাউসটা আপনি যে জায়গাটাতে জুম ইন করতে চাচ্ছেন সেই জায়গাটাতে মাউসটা রেখে আপনি জাস্ট মাউস স্ক্রোল করলে তো অটোমেটিক ওই জায়গাটাই জুম হয়, সেই জন্য তো আমি বলি বারবার জুম আউট করেন, জুম আউট করলে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে যে কোন জায়গাটাতে এসে এটা শেষ হবে, কি হলো রাবার ব্যান্ড হয়ে গেল, কন্ট্রোল জেড ক্লিক করেন তাহলে পাবেন, কোনো কিছু মিসিং হয়ে গেলে কাজের মাঝখানে কন্ট্রোল জেড ক্লিক করবেন, মানে অল্টার কন্ট্রোল জেড আর কি, আন্ডুতে আন্ডু করছেন,
Alt or Control Z then 2-3 বার। কোন এক জায়গায় ক্লিক করেন তো দেখেন, কোন এক জায়গায় ক্লিক করেন, এটা একটু ডানে বামে একটু ক্লিক করেন, সাদা কোনো অংশে। হ্যাঁ, নতুন থেকে সরে গেছে, কারণ আছে আপনি কিবোর্ডে কোন এক জায়গায় ক্লিক করছেন, ক্লিক করাতে এটা উপরের দিকে দেখেন, এটা কম্বাইন থেকে এটা সাবস্ট্রাক্ট হয়ে গেছে, এটা না। পাথ অপারেশন কোনটা, পাথ অপারেশন যান, আপনি কিবোর্ডে কোনো জায়গায় উল্টা পাল্টা জায়গায় ক্লিক করছেন, সেই জন্য আমি বারবার বলি যে আপনার অ্যারো ক্লিক করার দরকার নেই। জুম ইন জুম আউট করার সময় দেখেন আপনি আমার স্ক্রিনে ফেরত আসেন, দেখেন আপনি জুম ইন জুম আউট করার সময়, ধরেন এই যে এটা আমার মাউস, আমার এই জায়গাটাতে জুম করা দরকার, আমি জাস্ট এখানটাতে ধরে মাউস কিবোর্ডের অল্টার ধরে আমি যদি এই জায়গাটাতে ক্লিক করতে থাকি, দেখেন এই জায়গাটাতে বারবার জুম ইন হবে, আমি যে জায়গাতে যাবো এই জায়গাটাতে জুম ইন হবে, মাউসের কার্সরটা আমার যে জায়গাতে। তো আপনি যখন জুম ইন করে কাজ করতেছেন, আমার এই জায়গাটাতে এখন দরকার, আমি এই জায়গাটাতে দেখেন এই জায়গাটাতে জুম হবে। আপনি যখন বারবার মুভ করতেছেন, মুভ করার দরকার কি, আপনি এখানে এই মাউসটা জুম করেন না, যেখানে আপনার জুম করা দরকার সেখানে আপনি মাউস নেন, গিয়ে রাখেন, রেখে এরপর জুম করেন, এমন এই কর্নার দরকার এই কর্নারে চলে আসবে। তো আপনার ধরেন যে এই পয়েন্ট দরকার, জুম ইন করে আপনি এই পয়েন্টে চলে আসেন, এখানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নেন, নিয়ে নিছেন, এখানে জুম ইন দরকার, এখানে জুম ইন করেন, এখানে এসে পরে বারবার মুভ করতে গেলে আপনি যখন কিবোর্ড উল্টাপাল্টা বাটন ক্লিক করবেন, প্রত্যেকটা বাটনে একটা করে শর্টকাট আছে, আপনি কোন কোনটাতে ক্লিক করবেন আর কোনটাতে চলে আসবেন আপনার জীবনে খুঁজে পাবেন না, পুরো চেঞ্জ করতে পারবেন না কোনো সময়, পুরো কাজ মানে আধা ঘন্টা কাজ করার পর দেখবেন যে আপনার কাজ গায়েব। জি বলেন, আচ্ছা এবার অল্টার কন্ট্রোল জেড দেন, কয়েকবার দেন, একটু জুম ইন করে দেন, আপনার লাস্ট পয়েন্ট যে জায়গাতে রাখছিলেন সেই জায়গা থেকে জুম ইন করেন, লাস্ট পয়েন্ট যে জায়গাতে রাখছিলেন অ্যাঙ্কর পয়েন্ট, লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্টটা ফালাইছি, মানে এটা মানে আপনি যেখানে লাস্ট কাজ করার সময় যেখানে লাস্ট কাজ করছেন সেখানে আসেন, এটা তো ফার্স্ট কাজ করছেন, লাস্ট কাজ করছেন কোন জায়গায়, নিচের দিকে, এখানে ওখানে লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট কোন জায়গায় আছে, ডিরেক্ট সিলেকশন টুলটা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্ট খুঁজতে শুরু করবেন, এখানে না নিচে, ডিরেক্ট সিলেকশন টুলটা আনেন, কিবোর্ড কন্ট্রোল প্রেস করলে তো ডিরেক্ট সিলেকশন টুলটা আসে, এবার আপনি এটা পাঁচটাকে সিলেক্ট করেন, এটা তো আপনার অ্যাঙ্কর পয়েন্ট তাই তো, আপনি কিবোর্ড এর মাঝখানে মানে আচ্ছা এখানে ক্লিক করেন, তো এবার এবার ক্লিক করেন জাস্ট উপরে উপরে ওই যে শেপ কম্পোনেন্টস থেকে আবার কম্বাইনে যান, কম্বাইনে যায় নেন, না তো আপনার তো আবার আগের মতো অবস্থা হবে, শেপ পাথ কম্পোনেন্ট সরি যে উপরে পাথ অপারেশন যে অপশনটা আছে কম্বাইনে গিয়ে পরে এখানে গিয়ে আবার জাস্ট ক্লিক করেন, পাইছেন এখানে, এখানে আপনি আরেকটা কার্ভ তৈরি করে ফেলছেন, আরেকটা কর্নার তৈরি করে, এখানে ক্লিক করেন জাস্ট একটা, আর জুম ইন করেন, জুম ইন করেন, একদম জুম ইন করেন, এর বেশি জুম ইন হয় না নাকি, ডিরেক্ট সিলেকশন টুলটা নেন, এনে এবার এই যে টোটালটাকে এই যে এখানে মাউস দিয়ে আমরা যে সিলেকশন তৈরি করি না, ড্র্যাগ করে সিলেকশন তৈরি করেন, এই জায়গাটা একটা সিলেকশন টুলটা কন্ট্রোল ধরে রেখে আর কি এখানে একটা সিলেকশন তৈরি করেন, কন্ট্রোল ছেড়ে দেন কেন বারবার, আপনি কন্ট্রোলে ধরে রাখেন টিপ দিয়ে, আমি যতক্ষণ না বলি, কন্ট্রোল ধরে রাখছেন এবার মাউসটা মাউসের ক্লিকটা ছেড়ে দেন, এবার নিচের দিকে একটু আসেন, নিচের দিকে আসেন আরো, এখান থেকে ক্লিক করে এখানে মাউসে ক্লিক করেন, এত যান কেন, হ্যাঁ এখানে একটা মাউস দিয়ে ক্লিক করেন,
ক্লিক করে এবার উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসেন। হ্যাঁ, এই যে সিলেকশন তৈরি হচ্ছে না, দেখেন না, একটা নিয়ে আসেন, আরো আর একটু উপরে নেন, আর একটু উপরে নেন, আর উপরে নেন, এবার ছেড়ে দেন এটা, এবার ডিলেটে প্রেস করেন, কিবোর্ডের ডিলেটে। করছেন? এবারে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা কোন জায়গায় আছে এটা খুঁজে বের করেন উপর থেকে, আর একটু উপরের দিকে যান, লাস্ট এটার আগে অ্যাঙ্কর পয়েন্ট কোন জায়গায় দিয়েছিলেন সেই অ্যাঙ্কর পয়েন্টের জায়গায় যান। কোনখানে? এখানে না, এটার আগে একটা কর্নার আছে না, কর্নারে ফেরত যান। আপনি লাস্ট কোন জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট কোন জায়গায় দিয়েছেন সেটা আপনার মনে নাই? এখানে দিছিলেন, এর আগে কোন জায়গায় দিছিলেন? হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, এখানে এবার ওই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার আবার আগের মতো কাজ করতে থাকেন। আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিচ্ছি মাঝখান থেকে, নিচ থেকে, কারণ হচ্ছে এখানে আপনি অ্যাঙ্কর পয়েন্টে এসে এখানে আপনি দুটো অ্যাঙ্কর পয়েন্ট দিয়েছেন একটার উপর একটা, তাও আবার ওটা আবার কার্ভ বানাইছেন। এখন ক্লিক করেন, জাস্ট এখানে জুম আউট করেন, জুম আউট করেন বলতে হচ্ছে একদম জুম আউট করেন যতক্ষণ পর্যন্ত আপনি ওই শেপটা দেখতে পান, শেপের শেষ মাথা দেখতে পান আর কি। যে বারবার কিবোর্ড প্রেস করতে যাই আপনি চেঞ্জ করে ফেলেন। জুম আউট করেন, জুম আউট না করলে দেখবেন কিভাবে যে কোন জায়গায় আপনার কতটুকু কার্ভ লাগবে না লাগবে, আপনার স্ট্রেট লাইন আছে এখানে কতখানি। আপনার স্ট্রেট লাইন তো আছে অনেকখানি, আপনি ওই স্ট্রেট লাইনের ওইখানে ক্লিক না করে আপনি কার্ভের ভিতরে যাচ্ছেন কেন? হ্যাঁ, এবার এবারও কার্ভ অনুসারে উপরের দিকে ওঠেন। আমি ভাবছিলাম আপনাদের আজকে পেন্টুলের কাজ, আপনারা ওই যে পেন্টুলে কিছু কাজ করতে বলছিলাম আপনাদেরকে, সেটা যদি করে ফেলতাম তাহলে আজকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট বানানো শিখাইতাম, কিন্তু আপনার তো এখনো পেন্টুল দিয়ে নাচা করতেছেন। কালকের মধ্যে আপনারা পেন্টুলের কাজ যেটা দিছিলাম আমি সেটা কমপ্লিট করবেন সবাই, কালকে ক্লাসের আগে দিনের মধ্যে, কালকে দিনের মধ্যে শেষ করবেন, রাতের মধ্যে না, কালকে দিনের মধ্যে শেষ করবেন। শেষ করলে আমি রাতের মধ্যে কালকে আপনাদেরকে একটা নতুন প্রোডাক্ট বানানো শেখাবো। তাহলে আপনারা আজকেও সেম কাজ করেন, যে পেন্টুলের কাজগুলো করেন, আপনারা যেটা পেন্টুল দিয়ে আমি বলছিলাম যে এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে টাইমস নিউ রোমান ফন্টে, টাইমস নিউ রোমান ফন্টে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল আর ফ্রন্ট স্মল লেটার সবগুলাকে আপনি ফ্রন্ট আপনি ইয়া করতে হবে, ট্রেস করতে বলছিলাম। লাস্ট ক্লাসে বলছিলাম হচ্ছে পাথ মোডে, আজকের ক্লাস বলে দিচ্ছেন এটা শেপ মোডে করেন, শেপ মোডে করলে আপনাদের জন্য যেহেতু সুবিধা হবে, কারণ শেপ মোডে আপনার কালার টালার পরবর্তী চেঞ্জ করতে পারবেন, আপনার শেপ মোডে করবেন। জাস্ট পেন টুল ইউজ করে করবেন প্লিজ। আর যদি কেউ পাথ মোডে করেন, পাথ মোডে করলে যেটা হবে যে প্রথমে যদি একটা পাথ নিয়ে কাজ করলেন, ধরেন যে আপনি এখানে এ লিখলেন মনে করেন, মনে করেন যে এখানে আপনি এ এর জন্য একটা শেপ বানাইছেন,
প্রথমে এক্সপ্লোরও ভালো কম করছে। ধরেন এর জন্য একটা শেপ বানাইছেন, এটাকে আপনি পাথ মোডে এখানে গিয়ে আপনি পাথ হিসেবে সেভ করে নেবেন। প্রত্যেকটা আলাদা আলাদা করে পাথ করবেন, না হলে আপনারা খুঁজে পাবেন না। পাথ মোডে যেহেতু বানাইছেন, পাথ মোডে বানাইলে আপনার এই পাথটা খুঁজে পেতে হলে আপনাকে পাথ প্রত্যেকটা গিয়ে একটা নিউ পাথ নিয়ে এরপরে এটা করতে হবে, না হলে আপনি পরবর্তী আমি বুঝতে পারবো না যে আসলে কোনটা কোন পাথে করছেন বা পাথ মোডে করছেন কিনা। হয়তো শেপ মোডে করবেন অথবা পাথ মোডে যদি করেন, যে এখানে পাথ মোড আছে, এখানে মোডের মধ্যে যদি আপনি পাথ মোডে করেন তাহলে এখান থেকে নতুন করে একটা পাথ নেবেন, নিয়ে এরপর একটা করে শেপ বানাবেন, মানে শেপ না ওই যে পাথ আর কি, ট্রেস করার সময় পাথ সেভ করে নেবেন, নতুন করে একটা পাথ নিয়ে এরপরে কাজ করবেন। এ থেকে জেড পর্যন্ত 26টা যে লেটার আছে, 26টা লেটার, ক্যাপিটালে 26টা, স্মল লেটারে 26টা, সবগুলোকে আপনার ট্রেস করবেন। আর ফন্ট হবে শুধুমাত্র টাইমস নিউ রোমান ফন্ট, আর অন্য কোনো ফন্ট না। টাইমস নিউ রোমান ফন্ট যেটা আছে সবার পিসিতে ডিফল্ট, সেই ফন্টটা শুধু ইউজ করবেন, অন্য কোনো ফন্ট না। টাইমস নিউ রোমান ফন্ট নিয়ে এটাকে এবার ট্রেস করবেন আপনারা, স্মল লেটার করবেন, ক্যাপিটাল লেটার করবেন। আজকে জমা দেওয়ার কথা ছিল, আপনারা করেন নাই, নেক্সট ক্লাসের মধ্যে জমা দিতে হবে। আজকে ক্লাস শেষ। জি জি স্ক্রিন শেয়ার করেন। বাকি অংশ এখানে দেখেন, আপনি একটা কার্ভে আপনি শেষ করতে পারবেন না, তো আপনাকে দুইটা কার্ভ তৈরি করতে হবে। এখানে একটা কার্ভে যদি শেষ হচ্ছে না, তো আপনাকে দুইটা কার্ভ করতে হবে। তো যেটা আর এর যে কার্ভটার একদম মাঝখানের দিকে যান, হ্যাঁ এখান থেকে একটা কার্ভ তৈরি করেন, আর একটা কার্ভ যখন ক্রিয়েট করবেন এখানে পরে টানলে তো লাভ নেই। আপনি যেহেতু একটা কর্নার একটা পয়েন্ট দিয়ে ফেলছেন, ওটাকে জাস্ট আপনি ইয়া করেন, আন্ডু করে ফেলেন। কিবোর্ডে আন্ডু করতে পারেন না আপনি, পরটাকে ধরে রেখে কন্ট্রোলে প্রেস করেন, এরপর জেডে প্রেস করেন, তাহলে তো আন্ডু হয়ে গেল। পয়েন্ট একদম মাঝখানেও জানে, এখন সেকেন্ড কার্ডটা তৈরি করতে গেলে ঝামেলা পড়বে, কারণ আপনাকে বলছেন দুটা ভাগ করতে। একটা কার্ভকে আপনি দুটা ভাগ করবেন যেহেতু, তো আপনি যদি এই কার্ভটাকে সমান সমান দুটা ভাগে ভাগ না করেন, তখন কিন্তু আপনি আপনি তিন নম্বরের একটা কার্ভ আনতে হবে আপনাকে। তখন আপনার এটাকে আই টু উপরে নেওয়া দরকার ছিল, ওই অ্যাঙ্কর পয়েন্ট আই টু উপরে নেওয়া দরকার ছিল, কেটে দেন। আর একটু মাঝ মাঝ বরাবর যাবে, আরো উপরে যাবে, আর উপরে, হ্যাঁ এখন দেখেন মাঝ বরাবর বলতে আপনি দুই পয়েন্ট ভিতরের দিকে চলে আসলেন। আপনি তো একটা লাইন মেনটেন করতে হবে না, আপনি দুইটা পিক্সেল ভিতর দিকে চলে আসলেন। আর অ্যাঙ্কর পয়েন্টটা কোন জায়গাটাতে নিচ্ছেন দেখেন তো, হ্যাঁ হ্যাঁ আপনি টান দিয়ে শেষ করেন, শেষ করলে না বুঝতে পারবো ঠিক আছে কিনা। আরেকটু মনে হয় বাঁকা করা যায়,
দেখেন আপনি যে পয়েন্ট আছে, পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টটা একটুখানি ভিতরে নিয়ে আসছেন, আপনার লাইনও পুরোটা ভিতর দিকে চলে আসছে। ওটাকে টানাটানি করে লাভ নেই, ওটার বাইরে যাবো না, কারণ হচ্ছে আপনার পয়েন্ট যেটা আছে ওটাই তো বাইরে ভিতরে, ওটাকে আপনি বাইরে নেবেন কিভাবে? অ্যাঙ্কর পয়েন্টটাকে যেহেতু আপনি মুভ করতে চান, অ্যাঙ্কর পয়েন্টটাও কিন্তু আপনি ডিএসএলএশন টুল দিয়ে মুভ করতে পারবেন। শোনেন, আপনার যেহেতু একটা এই আপনি এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট আরেকটা থার্ড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসছেন, ওটাকে আগে রিমুভ করেন, পরে ওইটার দিকে আরেকটার দিকে যান, আনডু করেন আগে, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসছেন ওটা ডিলিট করেন আগে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনি নিচের ক্লিক করে নিয়েছেন মাঝখানে, আপনি খেয়াল করেন নি, আমি তো খেয়াল করছি। হ্যাঁ, ডিলিট করবেন, আন্ডু করেন, এটা আন্ডু করেন না, জাস্ট আন্ডু করতে থাকেন, কতক্ষণ আন্ডু হয় দেখেন। দুবার আপনার দুবারের বেশি আন্ডু হয় না, আপনি আন্ডু করতেছেন কিভাবে বলুন? ফটোশপে আন্ডু আর অন্যান্য জায়গায় আন্ডু করা কিন্তু সেম না, ফটোশপে আন্ডু করতে হবে আপনার হচ্ছে অল্ট আর কন্ট্রোল জেড প্রেস করে, তিনটা বাটন। আবার এটা যে দেখেন অনেকটা একটা পয়েন্ট বেশি ডিলিট করে ফেলছেন, সেটাকে আবার রিডু করতে হয়েছে অল্ট আর শিফট জেড, সরি সরি কন্ট্রোল কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, একটু জুম করেন, একদম ওই যে অ্যাঙ্কর পয়েন্টটা যে জায়গাটাতে ওই জায়গাটা জুম করেন, অ্যাঙ্কর পয়েন্টটা যে জায়গাটাতে সেই জায়গাটাতে। দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা আপনার এই লাইনের কতটুকু ভিতরে আছে। হ্যাঁ, এবার এই দুই পিক্সেল এটা টেনে বার করে নিতে হবে না, এটা বের করতে হলে আপনাকে যেটা করতে হবে যে কন্ট্রোল ধরলে আপনার যে ডিস্ক সিলেকশন টুল আসছে তখন আপনি এটাকে এই দুই পিক্সেল বাইরে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আপনার তো কার্ভ এটা তো যেহেতু বাইরে, তো বাইরে তো রাখবেন নাকি? এবার এবার মিলান, আপনি নিচের দিকে একটু জুম আউট করেন, জুম আউট করে নিচে দেখেন শেপটা মিলছে কিনা, দেখেন শেপটা এবার মিলান, নিচের হ্যান্ডেলটাকে ধরে মিলান। পুরো হ্যান্ডেল দিটা আবার ডিলিট করে হ্যান্ডেল দিলাম, হ্যাঁ বলেন। দেখেন আপনার পয়েন্ট কোন জায়গাতে আছে সেই যে পয়েন্ট পর্যন্ত যান, কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে পাথ যেটাকে যেখানে আছে ওখানে ধরে আপনি পাথের যে থামনেলটা আছে না, হ্যাঁ কন্ট্রোল ধরে ক্লিক করেন, হ্যাঁ থামনেলে ক্লিক করেন, কন্ট্রোল ধরে ক্লিক করছেন আপনি, হ্যাঁ দেখেন একটা সিলেকশন হয়েছে না, দেখতে পাচ্ছেন যে কোন কোন জায়গাটা সিলেকশন হয়েছে। নতুন একটা লেয়ার নেন, এবার লেয়ারসে গিয়ে আপনি নতুন একটা লেয়ার নেন,
এটা পাত নিলেন, লেয়ার্সে যেতে হবে আপনাকে। যেটা কালার দিয়ে ফিল করেন, হ্যাঁ ছেড়ে দেন, কালার দিয়ে ফিল করেন, কালার দিয়ে ফিল করেন, সে ফরগ্রাউন্ড কালার, কারণ হচ্ছে আপনার লেয়ারটা নিচে, টেক্সট লেয়ারের নিচে। হ্যাঁ আপনি দেখতে চাচ্ছেন নিচেরটা, তাহলে তো আপনার উপরে রাখতে হবে। এখানে এটা মাঝখানে জায়গাটা ইয়ে হয় নাই, হ্যাঁ ওইটাকে আপনাকে সাবস্ট্রাক্ট করতে হবে এই পাত থেকে। তো আপনি পাতসে ফেরত যান, কোন পাত্রতে কাজ করতেছিলেন? হ্যাঁ ওয়ার্ক পাথের মধ্যে এটার নাম দিয়ে সেভ করেন আর কি, ওয়ার্ক পাথটা ডাবল ক্লিক করেন, হ্যাঁ পাথ টু হিসেবে সেভ করেন এটা, আর পাথ ওয়ান যেটা দরকার নেই ওটা ডিলিট করে দেন। ওকে পাথ টুটা সিলেক্ট করেন, ক্লিক করেন, ওকে। এখন যে একটা সিলেকশন তৈরি করেছে স্ক্রিনে, ওটা 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 বাদ দিয়ে দেন, ওটা আর দরকার নেই। ওটা কন্ট্রোল ডি প্রেস করেন, ডি সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ এবার লেয়ারসে গিয়ে লেয়ারটা হাইড করে দেন, উপরে যে ব্লু লেয়ার যেটা আছে লেয়ারটা হাইড করে দেন, লেয়ারসে যান, গিয়ে লেয়ারটা হাইড করে দেন, এবার পাঁচ ফেরত যান। ওকে এবারে পাঁচ সিলেক্ট থাকা অবস্থায় উপর থেকে সাবস্ট্রাক্ট অপশনটা সিলেক্ট করা, সিলেক্ট হন, আপনি কিবোর্ডে কোন জায়গায় ক্লিক করছেন ভুল, ওই জায়গায় এখান থেকে অটোমেটিক একটা শর্টকাটে চলে আসছে, ক্লিক করেন। করার পরে হচ্ছে এবার মাঝখানে যে অংশটা বাদ দিতে চান সেই অংশটার মধ্যে একটা পাত তৈরি করেন, আপনি ক্লিক করে ধরে টান দেওয়া শুরু করলেন, যাতে একটা পুরো অমানবিক ব্যাপার স্যাপার। কারণ হচ্ছে আপনি কাঁপছেন হচ্ছে কার্ভ কর্নার তৈরি করবেন, আপনি এটা কার্ভ করে ফেললেন শুরুতেই, হলো এটা আপনি শুরুটাই করতে হবে, জাস্ট ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি ফেলাবো এখানে, কারণ একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার এই জায়গাটাতে, আমি জাস্ট একটু ক্লিক করবো, শেষ আর কোনো কাজ নেই। আছে কিন্তু এটা এখন যদি আমি সলিউশন বলি তাহলে আপনি আর আর কাজটাই করতে পারবেন না, কারণ আমি এখন একটা সলিউশন বললে আপনি মানে হ্যান্ডেলটা ডিলিট করে দিবেন, কারণ আপনি ভুল করবেন তখন। কমপ্লিট, তো এবারে আপনাকে উপরে যান, ওই যে যেখান থেকে সাবস্ট্রাক্ট অপশনটা নিয়েছিলেন সেখানে ফেরত যান, এখানে সাবস্ট্রাক্ট করছেন, তো করার পরে নিচে মার্জ শেপ কম্পোনেন্টস নামে যে অপশন আছে সেটাতে ক্লিক করেন। করার পরে এবার পাথ গিয়ে আপনি সামনে ক্লিক করেন, দেখেন সিলেকশন করে দেখেন যে কোন জায়গাটা ঠিক আছে কিনা আপনার পাথ তৈরি করা। হ্যাঁ কন্ট্রোল ধরে ক্লিক করেন তাহলে তো বুঝতে পারবেন সিলেকশন ঠিক আছে, তাহলে কালার দিলে বুঝতে পারবেন ঠিক আছে কিনা, কালার দিলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় ভুল করছেন, কোন কোন জায়গায় আপনার সিলেকশন হয় নাই। আপনি লেয়ারে যেতে হবে, তো লেয়ারে গিয়ে আপনি নতুন লেয়ার নেন, লেয়ারসে ফেরত আপনি পাতে আছেন, এখন লেয়ারসে যেতে হবে। এটা হচ্ছে কাজ না করার আপনার প্র্যাকটিস না করার ফলাফল, আর যে আপনার এখানে স্ট্রেট লাইন হয় না ঠিক মতো, কত কত জায়গায় বাদ পড়ছে, এটা হচ্ছে আপনি পরবর্তীতে আপনি প্র্যাকটিস করার সময় এটা দেখে কালার দেখে আপনি ইয়ে করে নেবেন, ফিক্স করে নেবেন। টাইমস নিউ রোমান ফন্টে করবেন।
টাইমস নিউ রোমান যেটা আপনি ওই প্রেজেন্টেশন করার বা কি বলে অ্যাসাইনমেন্ট করার সময় যেটা ইউজ করেন ভার্সিটিতে, ওকে জি জি ক্লাস শেষ।